Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Smoking causes cancer. Dhumpan cancer er karon. কি ব্যাপার ব্যোমকেশ? হ্যাঁ, কোনো সারা শব্দ নেই, কি পড়ছো এত মনোযোগ দিয়ে? এই এখন একটু কফি খেলে বেশ হতো না? কি ব্যাপার বলতো, আমার কোনো কথারই তুমি উত্তর দিচ্ছ না, আর কি পড়ছো এত মনোযোগ দিয়ে? কবিতা। হ্যাঁ, কবিতা তুমি পড়ছো? কবিতা তো ভাবা যায় না, যে কিনা কবিতার বই আর কবিতার থেকে 100 মাইল দূরে থাকতো সে পড়ছে কবিতা। না না, এ খুব ভয়ের ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। ভাই ব্যোমকেশ, তোমার শরীর মন সব ভালো আছে তো? আপাতত শরীরে কোনো জটিলতা দেখা দেয়নি, শুধু শুধু বুঝলে অজিত, অদ্য হৃদি মাঝারে কিঞ্চিত উড়ু উড়ু ভাব লক্ষ্য করিতেছি। ও অদ্য আমিও তোমার ওই কবিতার পাঠক হইবার পরে তুমি তোমার মনে এবং শরীরে কিঞ্চিত ছন্দ অনুভব করিতেছি। যাকে এখন কফি খাবে কিনা সেটা বল। হ্যাঁ, খেতে পারি, কিন্তু ব্যাস ওইটুকুই। তুমি এখান থেকে কিন্তু তারপর চলে যাবে, আমার আর সময় নষ্ট করবে না। আমাকে আমি এই কবিতার মধ্যেই আসল রসের সন্ধান পেয়ে গেছি। ও না, সত্যান্বেষী বোমকে সত্যি এবার কোনো একটা বিপদ ঘটাবে। আরে চিঠিটা আমাকে দাও। না না, আরে না, আরে আমি তো বলছি আমি দাদা বাবু দিলাম না, তাই তো মনে হচ্ছে। দেখাচ্ছি কেন বলো, তুমি একবার দেখো তো, দেখো তো। এই পুটিরাম, পুটিরাম, এই পুটিরাম, যাই দাদা বাবু, এদিকে এসো একবার। কি ব্যাপার বলো তো, আমিও তো বুঝতে পারছি না, আসতে দাও আগে। এসো এসো, এদিকে এসো। কি ব্যাপার, কি পুটিরাম, তুমি এত চিৎকার চেঁচামেচি করছিলে কেন? কি আর বলবো দাদা বাবু, ওই নতুন একজন পিয়ন এসেছে রেজিস্ট্রি চিঠিটা নিয়ে। রেজিস্ট্রি চিঠি দেখি কার? এই তো তোমার, শ্রী ব্যোমকেশ বক্সী। শোনো, এই যতবার আমি ওই পিয়নটাকে বলছি যে চিঠিটা আমাকে দাও, তা সে কিছুতেই আমাকে দেবে না। হ্যাঁ, আমি বারবার বলছি যে এই দুই দাদাবাবুর যত রেজিস্ট্রি চিঠি আসে আমি ওই রিসিভ করিনি, আমি হলো ওই দাদাবাবুর সেক্রেটারি, কিছুতেই কথা শুনছি না। আমি ওকে বললাম যে আমি দাদাবাবুর সেক্রেটারি পুটিরাম। বাহ, না না, এইটা কিন্তু ওর ভারী অন্যায়, মানে পিয়নটা তোমাকে এই চিঠিটা দিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তারপরে আমি ওই সই করে চিঠিটা নিলাম।
ভেবেছে আমি মুখ্য, আমি মুখ্য, ওই লেখাপড়া শিখিনি বলে আমি ওই অশিক্ষিত। যাকে তুমি এগুলো ছেড়ে দাও, বুঝলে? মানে না না, এটা ওই পিয়নটার ভারী অন্যায় হয়েছে। তুমি ছেড়ে দাও, এ নিয়ে আর মাথা গরম করো না। না 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 না, আমি আমি কিছুতেই ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আমি ওই এই পোস্ট অফিসের যে পোস্টমাস্টার, ও হলো আমার গায়ের লোক গোবিন্দবাবু। আমি আজই আজই ওর নামে গিয়ে আমি নালিশ করে ওর একটা ব্যবস্থা করবো। বলে কি না, কাজের লোককে চিঠি দেওয়া যাবে না। আচ্ছা পুঁজিরাম ভাই, আমি বলছি কি, তুমি যে মাথা গরম করো না, বুঝলে? তুমি বরঞ্চ কাজ করো, আমাদের জন্য বেশ ভালো করে একটু কফি বানিয়ে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি ওই কফি বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ বলে কি না, ওই কাজের লোক, কাজের লোককে চিঠি দেবো না। না খুব অন্যায়। এই পুঁজিরাম তো বেজায় চটেছে। হ্যাঁ, যেভাবে প্রস্থান করলো তাতে মনে হচ্ছে ওই পিয়নটাকে অঞ্চল ছাড়া না করে ছাড়বে না। ভালো বলেছ। এই কার চিঠি? রসময়বাবু। রসময়বাবু, সেবার কি লিখেছে? লিখছেন যে মণিময়বাবু এখনো দিল্লি থেকে ফেরেননি, তবে ওই নেকলেসটি যথাস্থানে পৌঁছে গেছে আর রাজপরিবারের খুব পছন্দ হয়েছে। আর সঙ্গে এই 500 টাকা। কি হে, হ্যাঁ সিজের আংটির সঙ্গেই 500 টাকা? সকালবেলায় এসব প্রাপ্তি চোখ মায়া বোমকেশ, আজকে মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে। কিন্তু আমার মনে হচ্ছে খারাপ যাচ্ছে। কেন? তুমি যতক্ষণ এখানে বসে থাকবে ততক্ষণ তো আমার কবিতার রসগ্রহণ করা হবে না। আবার সেই কবিতা। যথা আজ্ঞা। কি এত বেলা হয়ে গেল, এখনো সাহিত্য চর্চা, এখনো সাহিত্য চর্চা, কবিতা চর্চা এ সমস্ত শেষ হলো না? কি সারাক্ষণ বই মুখে নিয়ে বসে আছো বলো তো? শোনো না গো, চলো না কোথাও বেরিয়ে আসি। এই কোথায় যাবে? নিশ্চয়ই ওই গড়ের মাঠ। না কলকাতায় নয়, কলকাতার বাইরে কোথাও, এই ধরো কাশ্মীর বা কাশ্মীর। বুঝলাম, ইচ্ছা সম্মক ভ্রমণ গমনে কিন্তু পাথেও নাস্তি, পায়ে শিকলি মন উড়ু উড়ু এ কি দৈবের শাস্তি। এটা কোথায় পেলেন ভাই? বলবো কেন ভাই? না একটা কথা আছে যে যার কোনো কাজ নেই সে করে কিনা ওই জ্যাঠার গঙ্গাযাত্রা। ব্যোমকেশ এখন তাই করছে, ওই ভরতচন্দ্র থেকে শুরু করে আধুনিক কবিদের একে একে শেষ করে দিচ্ছে। না না তুমি যাই বলো, এই আমি আধুনিক কবিদের কিন্তু একদম ছাড়বো না। না ধরো ওই ছন্দ বা মিলের বালাই উঠে গেছে বলে যা নয় তাই করবে। না না এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার। কি হলো দেখেছো? একি তুমি কি কবিতা লিখতে শুরু করবে নাকি? কেন, আমি বুঝি কবিতা লিখতে পারি না? হ্যাঁ চোর ডাকাত ছেড়ে শেষ পর্যন্ত কবিতা? এই কোথায় যেন যাবে বলছিলে? কাশ্মীর। কাশ্মীর যেতে কত খরচ তা তোমার জানা আছে? কত? আরে কম করে 1500 টাকা তো লাগবে, কত টাকা কোথায় পাবো? আমি ওসব কিছু জানি না, তুমি যাবে কিনা বলো। আরে টাকাটা কোথায় পাবে দেখো তো অজিত। তার মানে তুমি যাবে না? না শান্তিতে যে দুটো কথা বলবো সে উপায় নেই। দেখো না ঠাকুর বুকে এলো। হ্যাঁ আমি দেখছি। কি গো এখন তুমি আমায় বিরক্ত করো না, এমনিতেই তুমি আমার কবিতার মুডটা নষ্ট করে দিয়েছো, যাও। আপনি বসুন, এক্ষুনি ওই তো এসে পড়েছে।
আছে, আপনাকে দিয়ে এই কাজটা হবে। তাই নাকি? তা কাজটা কি শুনি। দেখুন, আমার যদি হঠাৎ মৃত্যু হয়, আমার মৃত্যুর কারণ আপনি অনুসন্ধান করবেন, এটাই কাজ। পরে টাকাটা দেওয়া সম্ভব হবে না, তাই আগাম টাকাটা দিয়ে গেল। এখানে 5,000 টাকা আছে, গুনে নিন। দেখুন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার উত্তরের উপর নির্ভর করছে আমি আপনার কাজটা নেব কি নেব না। প্রশ্ন করুন, তবে আপনার সব প্রশ্নের উত্তর আমি নাও দিতে পারি। বেশ, আপনার নামটা যদি একটু বলেন। ওহো, কথায় কথায় তো আমার নামটাও আপনাকে বলা হয়। আমার নাম সত্যকাম দাস। সত্যকাম? হ্যাঁ, আপনি যেমন সত্যান্বেষী, আমি তেমন সত্যকাম। এই নাম তো আগে শুনিনি, নামটা ছদ্মনাম নয় তো? আসল না। বেশ, আচ্ছা, আপনি থাকেন কোথায়, আপনার ঠিকানাটা কি? থাকি কলকাতায়, 33/34 আমার স্ট্রিট। ও হ্যাঁ, আপনি কি কাজ করেন তা তো বললেন না। কাজ কাজ বিশেষ কিছু এটা করি না, তবে দাস চৌধুরী কোম্পানির সুচিত্রা এম্পোরিয়ামের নাম শুনেছেন নিশ্চয়ই। সুচি? হ্যাঁ হ্যাঁ, ধর্মতলায় খুব বড় দোকান, তাই তো? আমি সুচিত্রা এম্পোরিয়ামের অংশীদার। অংশীদার? তা অপর অংশীদারটিকে? আমার বাবা উষাপতি দাস, আমার মাতামহ সুচিত্রা এম্পোরিয়ামের পত্তন করেছিলেন, পরে আমার বাবা তার পার্টনার হন। এখন দাদামশাই মারা গেছেন, তার অংশ আমায় দিয়ে গেছেন। আমার মা দাদামশাইয়ের একমাত্র সন্তান, আমিও মায়ের একমাত্র সন্তান। হ্যাঁ বুঝেছি, কিছু মনে করবেন না সত্যকাম বাবু, আপনি কি মদ খান? খাই। গন্ধ পেলেন বুঝি? আচ্ছা, আপনার বয়স কত বলুন তো? 21 চলছে। জন্ম তারিখ চান নাকি? সেটাও বলে দিচ্ছি, 7 জুলাই 1957। আপনি কতদিন মদ খাচ্ছেন? 14 বছর বয়সে মদ ধরেছি। সে কি মশাই, আপনি কি সবসময় মদ খান নাকি? যখন ইচ্ছে হয় তখন খাই। আমার তো মনে হচ্ছে সত্যকাম বাবু আপনার আনুষাঙ্গিক দোষও আছে। এটা দোষের কি বলছেন ব্যোমকেশ বাবু? এমন সার্বজনীন কাজ কি কখনো দোষের হতে পারে? ওসব দার্শনিক আলোচনা এখন থাক সত্যকাম বাবু, আপনি অনেক ভদ্র ঘরের মেয়েদের উপর নজর দিয়েছেন। হ্যাঁ, তা একটু দিয়েছি। কত মেয়ের সর্বনাশ করেছেন আপনি? হিসেব রাখেনি ব্যোমকেশ বাবু, হিসেব রাখেনি। আচ্ছা ঠিক আছে, আপনি মনে করছেন যে আপনি হঠাৎ খুন হতে পারেন, কেউ খুন করতে পারে আপনাকে, এটা আপনার আশঙ্কা?
হ্যাঁ, কে খুন করতে পারে? মানে আপনি যে মেয়েদের অনিষ্ট করেছেন তাদের আত্মীয় স্বজন কেউ? আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ করি, তবে কারোর নাম করব সে কি? আপনি নিজের আত্মরক্ষার চেষ্টা করবেন না, প্রাণ বাঁচানোর চেষ্টা করবেন না? চেষ্টা করে কোনো লাভ নেই ব্যোমকেশবাবু। আপনার বোধ হয় আর কোনো প্রশ্ন নেই? আজ রাতে আমার একটা বিশেষ অ্যাপয়েন্টমেন্ট আছে। আর হ্যাঁ, আপনি যে খুন হয়েছেন সেটা আমি জানবো কি করে? খবর কাগজে পাবেন, তাছাড়া আপনি একটু খোঁজ খবর করবেন। আমার মনে হয় আপনাকে বেশি দিন অপেক্ষা করতে হবে। চল। ৫,০০০ টাকার জন্য ভাবছিলে মিটলো তো সমস্যাটা? সে কি, তুমি জানলে কি করে? আড়াল থেকে শুনতে পেলাম। ও, তার মানে আড়ি পেতে শুনেছো তুমি? ওমা, আড়ি পাতবো কেন? এখান দিয়ে যাচ্ছিলাম, কথাটা কানে এলো, তাই তোমকে দাঁড়ালাম। ও, তা টাকার সমস্যার তো সমাধান হলো, এবার তাহলে বোঝো, পিপিলিকা খায় চিনি আর চিনি যোগায় চিন্তা মন। ধর এবার আর কি, কাশ্মীর যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দাও। আচ্ছা অজিত, হ্যাঁ বলো, এই ছোকরাকে তোমার কি মনে হলো? এত কম বয়সে এরকম নির্লজ্জ বেহায় আমি আর জীবনে দেখিনি জানো। রাগে না আমার গাটা রিড়ি করে উঠছিল। হ্যাঁ দেখো, আমারও যে করছিল না তা নয়, কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, নিজের মৃত্যুটা জেনেও সে কিন্তু আত্মরক্ষা করতে চায় না, মৃত্যুর পর অনুসন্ধান করাতে চায়। আচ্ছা ব্যোমকেশ, এই জায়গাটা ঠিক বাবা, আবার সেই কবিতা শুনছ? হ্যাঁ বলো, বসো বসো। আচ্ছা, কাশ্মীর যে যাবে লেপ বিছানা করে। ও কেন, পাটনায় গিয়েছিলাম তখন তো সব ছিল। সে তো সমস্ত দাদা। ও, আমাদের কি কিছু আছে নাকি? নেহাত কলকাতায় শীত একটু কম পড়ে তাই চলে যায়। কাশ্মীর যেতে গেলে অন্তত দুটো বিলিতি কম্বল চাই, আর আমার চাদর সোয়েটার। হ্যাঁ বুঝলাম। এ অজিত, চলো একবার বেরোই। কোথায় যাবে? ভাবছি একবার সুচিত্রা এম্পোরিয়ামে যাব, হ্রদ দেখা, কলা বেচা দুই হবে। বা ভালোই তো, তাহলে সত্যবতীকেও নিয়ে চলো, ওর পছন্দ মতো কেনাকাটা করতে পারবে। যেতে তো ইচ্ছে করছে, কিন্তু কি করে যাই বলো তো, বাড়িতে এক রাজ্যের কাজ পড়ে রয়েছে। ঠিক আছে, তুমি থাকো, আমি বরং তোমার জিনিস পছন্দ করে নিয়ে আসবো, তুমি দেখবে তোমার ঠিক পছন্দ হবে। সে বিশ্বাস আমার আছে। অজিত চলো বেরোনো যাক। হ্যাঁ চলো। খাজানজি বাবু, নতুন লটের মালগুলো লেবেলিং কি সব হয়ে গেছে? আগে আমি শুরু করেছি। লেবেলিং গুলো ভালো হচ্ছে না, একটু যত্ন করে করবেন যাতে সুন্দর দেখায়। আর হ্যাঁ, পাকা বিলগুলো আপনি নম্বর অনুযায়ী মিলিয়ে রেখে দেবেন। ঠিক আছে, আসুন 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 আসুন। আরে নমস্কার, আসুন আসুন। নমস্কার, আস্তে আজ্ঞা। হ্যাঁ বলুন, কি চাই? ওই চাই বলতে সামান্য কয়েকটা জিনিস আর কি, মানে শীতের পোশাক পাওয়া যাবে কি? এখানে সব পাওয়া যাবে, নিশ্চিন্ত থাকুন। আপনারা দেখান ওনারা কি চাই। ঠিক আছে, আপনি ওদিকটা দেখুন, আমি এদিকটা দেখছি। বেশ, হ্যাঁ কি দেখো বলুন। হ্যাঁ দেখছি। সত্যকাম বাবু, ইনি কে? আমার পার্টনার, অর্থাৎ বাবা, তাই তো? ব্যোমকেশবাবু, আপনারা সত্যিই কিছু কিনতে এসেছেন নাকি
সরজমিনে তদন্ত করতে এসেছে। আমরা সত্যিই কিনব যদি দেখান আপনি। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে এটাতে কিছু বিলিতি কম্বল দেখাতো আগে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আসুন স্যার, এটা খুব ভালো জিনিস, খুব গরম হবে। আসুন, খুব গরম হবে, একটু ভালো করে দেখেন। অজি হ্যাঁ বল, একবার জিনিসগুলো দেখে নাও। দেখুন এটা, দেখুন জিনিস তো খুবই ভালো, বিদেশি বলে কথা আগে। হ্যাঁ বিদেশি, কিন্তু মানে খাঁটি বিদেশি তো। খুব বেশি দাম নয় তো? মোটেই না, দামের জন্য কোনো চিন্তা করবেন না। না দামের কথা একদম ভাববেন না, আপনার পছন্দ করুন। হ্যাঁ আর কি দেবো? এই এই দুটো তাহলে থাক নাকি? সোয়েটার লাগবে। সোয়েটার? হ্যাঁ একটা লেডিস সোয়েটার আগে। হ্যাঁ এই তুমি কিন্তু দেখে নাও, আমি এসব বুঝি। স্যার আসলে সোয়েটারটি কি ম্যাডামের জন্য নেব? হ্যাঁ আসলে আমাদের একটা বাইরে যাওয়ার ব্যাপার আছে। এই এটা ভালো জিনিস, কিন্তু এটা আমি একটু নিয়ে নিই, এটা পছন্দ হয়ে গেছে। কিন্তু এটা মাপে, মাপের কথা ভাবছেন? হ্যাঁ হ্যাঁ, সোয়েটার একটু ঢিলে ঢালা হলে কোনো ক্ষতি নেই, আপনি পছন্দ করে নিয়ে যান না। তা বটে। ও বাবা না না, এ এই বড্ড বড্ড চড়া দাম সত্য কমবাবু। না দামের কথা ভাবছেন? দামের কথা ভাববেন না, ওটা সাধারণ খরিদ্দারের জন্য, আপনারা কেনা দামই পাবেন। তাছাড়া ম্যাডামের জিনিস যখন, তখন এই জিনিসগুলো কেনা দামই হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কেনা দাম হবে। ক্যাশ মেমোরে তৈরি করুন। হ্যাঁ করছি। বেশ বেশ, অশেষ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ তাহলে এগুলো সমস্ত প্যাকিং করে, ভালো করে প্যাক করে দিন সব। হ্যাঁ করে। আচ্ছা জয়ন্তবাবু, ক্যাশ মেমোরে ভালো করে করুন। হ্যাঁ স্যার। কেনা দামে করবেন? হ্যাঁ নিশ্চয়ই কেনা দামে। আচ্ছা টাকাটা কি এখানে? হ্যাঁ এখানে আগে আমাকে দেবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের বোধ হয় আর কিছু কেনার নেই? না আপাতত। আমি তাহলে একটু অধিকটা যাই, আমার একজন নতুন খরিদ্দার এসছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, ভালো করে প্যাকিং করুন। হ্যাঁ আমাকে আমাকে ওই শালটা একটু দেখান তো। না না ওটা না, ওটা না, ওটা না, ওটা না, ওটা না। হ্যাঁ এদিকে, হ্যাঁ হ্যাঁ ওটা একটু নামান প্লিজ। এই শালটা, শালটা কি দাম আছে? শুনুন আপনি একটু ওদিকটা দেখুন, আমি এদিকটা দেখছি। এই শালটা কি দাম আছে স্যার? আবার আসবে? হ্যাঁ আবার আসবে। হ্যাঁ সে তো আসতেই হবে, গরম জামা কাপড় সব কিছু হবে। হ্যাঁ ভালো করে জিনিস রয়েছে, সে তো দেখতেই পাচ্ছি। আপনাদের অনেক বড় দোকান, অনেক পুরনো দোকান। আরে হ্যাঁ খুব পুরনো দোকান, খুব পুরনো দোকান। ভালোভাবে এটা ভালো, হ্যাঁ খুব প্রচুর। হ্যাঁ স্যার আমি দারুণ করে প্যাক। হ্যাঁ দেখুন যেন ছুঁয়ে না যায়। না অজিত, এই বলো অজিত, জিনিসগুলো ভালো হয়েছে আর দামও কিন্তু অনেক কম নিয়েছে, মানে লেভেলে যা লেখা আছে দেখলাম তার চেয়ে অনেক কম নিয়েছে। ছোকরা আর যাই হোক পয়সার জামান নয়। না সেটা কি করে হবে, এ তো মধুমণ্ডে আকৃষ্ট মৌমাছির মতো, দেখলে না কেমন ফড়ফড় করে ডানা মেলে উঠছে। তবে ছোকরার এলেম আছে দেখলাম তো, মেয়েটি একবারে নেশাগ্রস্ত হয়ে পড়েছে ওর বচনামৃত পান করে, ভাত না একবারে ডুবু ডুবু। না আমি এটা বুঝতে পারছি না যে তোমার কাজটা কি, মাছ ধরা না অপরাধী ধরা? এসো চলো। শোনো বৌদিমুনি একটু বেরিয়েছেন, এক্ষুনি ফিরে আসবে। চা আমি এক্ষুনি নিয়ে আসছি। বুঝলে অজিত? বলো। সত্যকাম ছেলেটিকে বোঝা কিন্তু খুব দুষ্কর। কেন এই কথা বলছো কেন? দেখো পতঙ্গ অনেক সময় জেনে বুঝে আগুনে ঝাঁপ দেয়, সে অবোধ তাকে এমন কাজ মানায়,
কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যখন এরকম কাজ করে তখন কিন্তু তাকে বোঝা সত্যি মুশকিল হয়ে ওঠে। ব্যোমকেশ, তুমি যাকে নিয়ে আলোচনাটা করছো সে কিন্তু নিজের চরিত্রের দোষেই নিজের সর্বনাশটা ডেকে এনেছে। আমি ওর বয়সের অনেক ছেলেমেয়ের সঙ্গে মিশেছি, কিন্তু এত রকমের ভাই কি বলবো, এত রকমের চারিত্রিক দুর্বলতার কারণ মধ্যে দেখিনি। ওর চেহারাটা দেখেছো, দেখলেই মনে হয় একটা অমিতাচারের ছাপ আছে স্পষ্ট। যাই বলো ব্যোমকেশ, ওর নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে এবং সেই ধ্বংসটাকে সে কিন্তু মেনে নিয়েছে। কি আশ্চর্য, দেখো নিজের মৃত্যু অনিবার্য জেনেও সে কিন্তু প্রতিরক্ষা চায় না, মৃত্যুর পর অনুসন্ধান চালানোয় উৎসাহী। যাই বলো, ছেলেটি কিন্তু একটি কমপ্লেক্স ক্যারেক্টার এবং নিজের সর্বনাশের ঠিকানাটা নিজেই খুঁজে পেয়েছে। খুঁজে পেয়েছে বলছো কেন, বলো খুঁজে নিয়েছে? না না অজিত, আমার কিন্তু মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। আচ্ছা, তুমি এই গন্ডগোলটা কেন বলছো আমি বুঝতে পারছি। ওর প্রচুর টাকা আছে, ওড়াচ্ছে, ফুর্তি করছে, কোনো রকম সাধি তো অপূর্ণ রাখছে না। তা ঠিক, কিন্তু আমার মনে হয় যে ছেলেটি ভেতরে ভেতরে বড় একা। আবার এমনটাও তো হতে পারে যে চারিত্রিক দিক থেকেও একজন স্যাডিস্ট। হতে পারে, হয়তো সেই জন্যই আত্মহননের পথটা বেছে নিয়েছে, কিন্তু সেক্ষেত্রেও তো এই একাকিত্বই দায়ী। আমার মনে হয় যদি একজন প্রকৃত বন্ধু পেত ছেলেটি হয়তো হয়তো শুধরে যেত। দেখো ব্যোমকেশ, বন্ধু না পেলে কি হবে, সঙ্গী তো পেয়েছে, মানে সঙ্গী তাদেরও ভোগ্য পুণ্যের মতো ব্যবহার করেছে। না না, সেই সব মেয়েরা শুভবুদ্ধি সম্পন্না নয়, আর এখানেই তো সত্যকামের দুর্ভাগ্য। আমার একটা কথা মনে হয় ব্যোমকেশ, বুঝলে বলো, যে একবার যার উপর শনি ভর করে তার আর নিস্তার নেই। অথচ দেখো, আমি কিন্তু এখনো ছেলেটির তেমন কোনো উপকার করে উঠতে পারিনি। আর যদিও বা পারি, ওর কথা মতো সেটাও থেকে যাবে ওর জানার অগোচরে। কিন্তু ছেলেটি অযাচিতভাবে আমাদের উপকারের জন্য এগিয়ে এলো। যে কোনো কারণেই হোক, সে কিন্তু বুঝতে পেরেছিল যে অত দামি জিনিস কেনার সামর্থ্য আমাদের নেই, তাই সে আমাদের উপকার করলো। তাই আমার মনে হয় যে আর যাই হোক, ছেলেটি যে মনের দিক থেকে দেউলিয়া হয়ে গেছে না এমন কথা কিন্তু বলা যায়। অথবা কথাটা এভাবেও বলা যায় যে কুসুমেও কাটা থাকে। তাও ঠিক, কিন্তু আমার শুধু একটা কথা বারবার মনে হচ্ছে অজিত, আমি যদি ছেলেটির মৃত্যু প্রতিরোধ করার দায়িত্বটা পেতাম তাহলে হয়তো সেটা যখন করতে পারবো না তখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দাদাবাবু, দাদাবাবু, চা চা। একেবারে ঠিক সময় চাটা এনেছো বুঝিরা, বুঝলে। আচ্ছা ব্যোমকেশ, তুমি কি ভাবছো বলো তো? ভাবছি আসল সত্যটা কি। হ্যাঁ সত্য। তোমাদের কেনাকাটি হলো? কেমন দেখলে সুচিত্রা এম্পোরিয়াম? এক কথায় যাকে বলে অসাধারণ, বুঝলে, অসাধারণ। বিরাট দোকান, প্রচুর দামি দামি স্টক আর সব চোখ ধাঁধানো জিনিসপত্র। তা জিনিসপত্র কোথায়? ওই তো তোমার পেছনে, দেখো পছন্দ হয়েছে কিনা।
খোলো খোলো তাড়াতাড়ি খোলো, তাহলে চমকে যাবে, ভাবতেও পারবে না। দেখো মা কি সুন্দর, ইস সবকটা জিনিস আমার পছন্দ হয়েছে। হ্যাঁ গো অনেক দাম নিল না গো, কে বলেছিল এত দামি জিনিস কিনতে? দাম নিয়ে কেন এত কথা হচ্ছে বলো, আর আগে পছন্দ হয়েছে কিনা সেটা বলো। এত ভালো জিনিসগুলো পছন্দ হবে না? এটার অনেক দাম নিয়েছে না? আচ্ছা বাবা বলছি তো দামের সে এক অন্য গল্প আছে। তখন থেকে খালি অন্য গল্প আছে, কি গল্প আছে সেটা বলো না। আগে পছন্দ হয়েছে কিনা সেটা বলো না। বললাম তো বাবা পছন্দ হয়েছে। বেশ তাহলে গল্পটা শোনো। সুচিত্রা এম্পোরিয়ামের যে ছোটবাবু, মানে দা গ্রেট সত্যকাম, সে কিনা দামে এই জিনিসগুলো আমাদের অনারেবল ব্যোমকেশ বক্সীকে দিয়েছে। ওমা সে কি, কেন কেন মানে আমার মনে হয় যে সে কল্পনায় তোমার মুখটা দেখতে পেয়েছিল আর কি। আর অজিত তুমি তো জানোই যে সুন্দর মুখের জয় সর্বোত্তম। আর সবচেয়ে বড় কথা মানে যতটুকুনি খবরে প্রকাশ, সত্যকামের কিঞ্চিৎ নারীদের প্রতি একটা, সে তোমরা যাই বলো, সত্যকাম ছেলেটির মনটা কিন্তু খুব উদার, নাহলে এত অল্প দিনের পরিচয় কোনো ব্যবসাদার এত কম দামে জিনিসপত্র দিয়ে দেয় নাকি? বটেই তো। হ্যাঁ ব্যবসাদারের এতটা উদারতা কিন্তু ভালো না, এরকম উদার ব্যবসাদার হলে কিছুদিনের মধ্যেই ব্যবসা তো লাটে উঠবে। তারপরে সত্যকামের যা পরিচিতের সংখ্যা দেখলাম, এই তো আজও একজন মোহময়ীর পাল্লায় পড়েছে, এভাবে চললে তো। তুমি যাই বলো সত্যকাম ছেলেটি খুব ভালো ছেলে। হ্যাঁ খুব ভালো ছেলে, একেবারে সোনার টুকরো ছেলে। যদি সত্য সত্যিই সত্যকাম খুন না হয় তাহলে দোকানটা লাটে উঠবে। অজিত বলো, বিকেলবেলা কিন্তু তুমি আর আমি একটু বেরোব। সে কি কোথায় যাবে? সত্যের অন্বেষণে। অজিত আমার মনে হচ্ছে এই বাড়িটাই। হ্যাঁ লোকটা যা ডিরেকশন দিল তাতে তো এই বাড়িটাই হওয়া উচিত। চলো যাই। মুকেশ বাবু কে? আমি 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 নন্দ ঘোষ। চিনতে পারলে না? আরে সেই সরস্বতী পূজা ছাঁদা চাইতে গেছে। হ্যাঁ হ্যাঁ তা তুমি ও পাড়ার ছেলে? এ পাড়ায়। এটা কি কি বলতো? এটা লাঠি, মানে আপনাকে বলছি শুনুন, এই বাড়িতে একটা ছোঁড়া থাকে তাকে আমি ঠ্যাঙাবো। মানে সত্যকাম নয় তো? হ্যাঁ কিন্তু সত্যকামের সঙ্গে কি আপনি খুব ঘনিষ্ঠ? আরে না না ঘনিষ্ঠ নয়, কিন্তু তুমি তুমি তাকে ঠেঙাবে কেন? সে কি তোমার কোনো অনিষ্ট করেছে? সব অনেক ব্যাপার, সেসব যদি জানতে চান তাহলে ভূতের সরে আখড়া চলুন। ভূতের সরে আখড়া সেটা আবার কি? আমাদের ব্যায়াম সমিতি, আমি তো গলির পরেই। আচ্ছা চলো 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 এই এদিকে তো। হ্যাঁ এই ভালো করে কর। আরে এই পাঁচটা এদিকটা এদিকটা মুরব্বী। না না ভূতেশ্বর বাবু আমি পুলিশের লোক নই, আর এই সত্যকামকে আমি এই একদিন হলো সবে চিনেছি। এই নন্দর সঙ্গে আলাপ হলো, দেখলাম এই লাঠি নিয়ে ও সত্যকামকে মারবে বলে তৈরি হচ্ছিল, তাই আপনার কাছে এলাম আসল কারণটা জানতে। সত্যকাম ছোড়াটা পগে আপাজি, পাড়ার কয়েকজন ভদ্রলোক এসে আমাকে নালিশ করেছে, ছোড়া নাকি মেয়েদের খুব বিরক্ত করে। এটা ভদ্রলোকের পাড়া, এখানে ওসব চলবে না। সেটা তো ঠিকই সত্যজি, মানে এরকম করলে তো ঠিকই, মানে ঠিক ওরাকে এমন মার দেব না, মেয়েদের পায়ের দিক ছাড়া অন্য দিক তাকানো ভুলে যাবে, মারের ছোটে ছ মাস বেজানায় ফেলে রাখবো, এখানে ওসব নোংরামি চলবে না, আর মেয়েদের অপমান তো একদমই বরদাস্ত করবো না। ঠিক আছে আমি বুঝতে পেরেছি, দেখুন এ পাড়ায় কেউ যদি বদমাইশি করে তা এ পাড়ার লোক তো তাকে শায়েস্তা করবেই, অন্য পাড়ার লোক তো এসে আর শায়েস্তা করবে না। তবে আমি বলছিলাম যে কিছু খুনোখুনি করবেন না আর কি, ও যেরকম ছেলে দু চার ঘা পড়লে ঠিক শায়েস্তা হয়ে যাবে, মানে এমনভাবে কাজ করবেন যাতে ধরা না পড়ে।
আরে সেই জন্যই তো আমি কাজটা হাতে নিয়েছি, আচ্ছা করে ঠেঙিয়ে কেটে পড়ব। আমি এপাড়ার ছেলে নই, আমাকে চিনতে পারবে না, আর চিনলেও শনাক্ত করতে পারবে না। আরে চিনলেও পরোয়া করি না, এই যে ভূতের সারে চালা না, ছুতেই পারবে না, মেরে হসপিটালে পাঠিয়ে দেবো। সে তো বটেই, আপনার যা নাম ডাক আপনি তা তো করতেই পারেন, তবে যদি অধমকে কখনো দরকার হয় ডাকবেন, আমি হাজির হয়ে যাব। হ্যাঁ নমস্কার, চল নমস্কার। এই বাজি এসো, আসি কথা শুনো। হ্যাঁ নমস্কার। এই বিলে কাঁচা ডিম আর বাদামের শরবত দিয়ে যেতে এত দেরি হচ্ছে কেন? তুরন্ত নিয়ে আয়। দাদাবাবু এই চা আর খবরের কাগজ, ওই তোমরা তাড়াতাড়ি বেরোবে কিনা আমাকে এক্ষুনি বলে দাও। যে বটিরাম, তোমার বৌঠান কোথায়? এই সকালবেলা একটু বেরিয়েছে। কোথায়? কালীবাড়িতে, তোমার ওই মঙ্গল কামনার জন্য পুজো দিতে গেছে। আমার মঙ্গল কামনায় পুজো? হ্যাঁ। আমার অমঙ্গলটা হলো কখন? আরে হয়নি, হতে কতক্ষণ। বুঝলাম, মানে ওই তুমি চোর গুন্ডা বদমাশ নিয়ে কারবার করো, তা যখন তখন তো তোমার অমঙ্গল হয়ে যেতেই পারে। অকাট্য যুক্তি। তাহলে তুমি ওই তাড়াতাড়ি বেরোবে কিনা আমাকে এক্ষুনি বলে দাও। না এখনো পর্যন্ত সেরকম কোনো পরিকল্পনা নেই। যাক বাবা, তাহলে বাঁচা গেল, রান্না বান্না তাহলে আমি ওই ধীরে সুস্থে করি। যা অজিত, অজিত কি হলো? কি আরে শিগগির একবার এদিকে এসো। কি হলো আবার? এই দেখো, ধরো। কি হয়েছে? কালকে রাত্রে সত্যকাম মারা গেছে। সে কি? এই তো অর্ধ শেষ রাত্রে সুচিত্রা এম্পোরিয়ামের মালিক শ্রী সত্যকাম দাসের রহস্যজনক অবস্থায় মৃত্যু হইয়াছে। পুলিশ তদন্তের ভার লইয়াছে। হ্যাঁ, কিন্তু স্পষ্ট করে তো বোঝা যাচ্ছে না যে মৃত্যুর কারণটা কি। সেটা না বোঝা গেলেও সত্যকাম তো আর নেই। ছেলেটা ভালো ঠিকই আন্দাজ করতে পেরেছিল। সত্যকাম ওর মৃত্যুর পূর্বাভাসটা তাহলে পেয়েছিল। তা পেয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে ঘটনাটা ঘটবে। আমার প্রথমে কার কথা মনে হচ্ছে জানো? কার কথা? নন্দঘোষের কথা। ওই যে মনে আছে যে ছেলেটির চাদরের তলায় ওই কেঠো লাঠিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাকে চাটা খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। এই পুটিরাম, যাই যাবো বাবু। এই শোনো, হ্যাঁ আমরা এক্ষুনি বেরো। সে কি? এই যে বললে যে আজকে তাড়াতাড়ি বেরোবে না? আরে বাবা, এখন বেরোতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দুপুরে খাওয়া দাওয়া করবে তো? দেখো শোনো, ওসব কিচ্ছু বলতে পারছি না, যদি সময় হয় এসে করবো, না হলে করবো না। হ্যাঁ চলো অজি, তার পড়তে হবে না, চলো চলো। হ্যাঁ চলো, তৈরি হয়ে চলো। কোথায় যাচ্ছেন? ভেতরে। কার সঙ্গে দেখা করবেন? সেটা ভেতরে যাওয়ার পরেই ঠিক করব। কোথা থেকে আসছেন? আসল জায়গা থেকে। না মানে আমাকে তো কাউকে ভেতরে ঢুকতে দিতে বারণ করা আছে, তাই। আপনি কিছু ভয় পাবেন না, আমরা ভেতরে গেলে আপনার কোনো অসুবিধা হবে না। তাছাড়া খোদ কমিশনার সাহেব আমাদের চেনে, খাতিরও করেন। আপনার নামটা যদি? আমার নাম ব্যোমকেশ বক্সি। আর কিছু? সত্যান্বেষী। আচ্ছা ঠিক আছে, বলছেন যখন যান। ধন্যবাদ, এসো অজিত।
এই ব্যোমকেশ, বলছিলাম যে বাড়ির ভিতর থেকে তো কোনো কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না। তাছাড়া লোকজনও তো নেই মনে হচ্ছে, একেবারে নিস্তব্ধ। ভাই একটু এদিকে শুনবেন। হ্যাঁ বলুন। কালকে রাতে যে খুনটা হয়েছিল, বডিটা কি এখানেই পড়েছিল? একটা রক্তের দাগ দেখছি। হ্যাঁ হ্যাঁ, বডিটা এইখানেই পড়েছিল। এসো অজিত। আসতে পারি? কি চাই? মাফ করবেন, অসময়ে আপনাকে বিরক্ত করতে এলাম। আমার নাম ব্যোমকেশ বক্সী। বসো। ধন্যবাদ। আপনাদের কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। সুচিত্রা। হ্যাঁ, কি নাম বললেন আপনার? আগে আমার নাম ব্যোমকেশ বক্সী, আর ইনি হচ্ছেন অজিত বন্দ্যোপাধ্যায়। আমরা গতকাল আপনার দোকানে গিয়েছিলাম। আপনাদের আজ কোনো দরকার আছে? মানে আমি আজকে ঠিক আমার বাড়িতে কাল রাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি সেটা জানি উষাপতিবাবু, আর আমাদের সেই জন্যই এখানে আসা। সত্যকাম বাবু, সত্যকামকে আপনারা চিনতেন না? মানে চিনতাম বলতে, গত পরশুই ওনার সঙ্গে আমাদের আলাপ হয়েছিল এবং উনি আমার কাছে একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কি প্রস্তাব? প্রস্তাবটা একটু অদ্ভুত। উনি চেয়েছিলেন যে ওনার যদি হঠাৎ কোনো কারণে মৃত্যু হয়, তাহলে আমি যেন ওনার মৃত্যু রহস্যের অনুসন্ধান করি। সত্যকাম তাহলে আগে থেকেই জানতে পেরেছিল? কিন্তু আমি বুঝতে পারছি না ব্যোমকেশবাবু, ও আপনার কাছে কেন? আপনি মানে আপনার পরিচয় কি? আপনি কি পুলিশের লোক? পুলিশ তো কাল রাতে এসেছিল, তারা তো। না না, আমি পুলিশের লোক নই, আমি সত্যান্বেষী। আমাকে আপনি ওই বেসরকারি ডিটেকটিভ বলতে পারেন। ও, সত্যকাম কাকে সন্দেহ করে আপনাকে বলেনি? না, সেভাবে নির্দিষ্ট করে কিছু আমাকে বলেনি। তবে আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি অনুসন্ধান আরম্ভ করি। পুলিশ তো অনুসন্ধান শুরু করেছে ব্যোমকেশবাবু, আপনি তার বেশি কি করতে পারবেন? আমি কি করতে পারবো বলতে পারবো না, তবে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, তা আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনার তো একটা পারিশ্রমিক আছে, সেটা কত? না না, সে বিষয়ে আপনি চিন্তা করবেন না। সত্যকাম বাবু আমাকে আমার পারিশ্রমিক দিয়েই গেছে। সত্যকাম বাবু, বেশ, আপনি অনুসন্ধান করতে চান করুন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কেন, আপনি এ কথা বলছেন কেন? সত্যকাম তো আর ফিরে আসবে না ব্যোমকেশবাবু, শুধু শুধু জল ঘোলা করে কি লাভ? দেখুন উষাপতিবাবু, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, আর জল ঘোলা করা আমার উদ্দেশ্য নয়।
আমার কাজ হচ্ছে সত্যকে আবিষ্কার করা। আমাকে কি করতে হবে বলো? করতে হবে বলতে সত্যকাম বাবু মানে কখন কিভাবে মারা গেলেন যদি সেই বিষয়ে একটু আলোকপাত করেন আর কি। আমি বলি, আমি ছাড়া আর আপনাকে এই কথা কে বলবে? কাল রাত একটার সময় আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম। আচ্ছা উষাপতি বাবু, আপনার শোবার ঘরটা কোথায়? উপরের ঘর, আর সত্যকাম ওদিকে নিজের ঘরে শুত, আর তার উপরের ঘরে ওর মা। আচ্ছা সত্যকাম নিচে শুত কেন? ও প্রতিদিনই খুব রাত করে বাড়ি ফিরত, আর বেশিরভাগ দিনই নেশা করে ফিরত। তাই অবশ্য আমাদের বাড়ির পুরনো কাজের লোক সহদেব, সে বারান্দায় শুয়ে থাকত, দরজায় টোকা পড়লেই দরজা খুলে দিত। কাল রাতেও দরজায় টোকা পড়েছিল, কিন্তু সহদেব দরজা খুলে দেখলো যে সত্যকামকে কেউ পেছন দিক থেকে গুলি করেছে। আচ্ছা এই বাড়িতে আপনি ছাড়া আর কে কে থাকেন? আমরা ছাড়া ওই আমার দুই ভাগনা ভাগ্নি আছে, তারা থাকে। তা ওরা কতদিন হলো আপনার সঙ্গে আছে? বছরখানেক আগে ওদের বাবা মারা যায়, আর মা অবশ্য বেশ কয়েক বছর আগে মারা গিয়েছিল, তাই তখন থেকেই আমি ওদের প্রতিপালন করছি। এই আমরা আর আমার ভাগ্না ভাগ্নি এছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না। কেন, কোনো চাকর বাকর? হ্যাঁ, ওই পুরনো চাকর সহদেব ও অবশ্য এই বাড়িতেই থাকে, আর বাকি ঝি বামনি এরা কেউ রাত্রে থাকে না। বুঝলাম, তারপর? মামা দরকার নেই, যা। এই মেয়েটি তাহলে আপনার ভাগ্নি? বুঝলাম। আচ্ছা কালকে রাত্রের ঘটনাটা বল। আওয়াজ শুনে আমি তো এগুলো সব বলেছি না? হ্যাঁ বলেছি আর কি। আমি গিয়ে দেখলাম যে সত্যকাম সত্যকাম মাটিতে পড়ে আছে, ওর শরীরে প্রাণ নেই, পিঠের দিক থেকে গুলি ঢুকে গেছে। গুলি মানে বন্দুকের গুলি? ঠিক আছে উষাপতি বাবু, আপনার কাছ থেকে আর আমার তেমন কিছু জানার নেই। আপনার বাড়ির অন্যান্য সকলকে আমি দু একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাকে ডাকবো বলুন? সহদেব কি এখন বাড়িতে আছে? আছে নিশ্চয়ই। হ্যাঁ, যদি একবার ডাকেন। সহদেব, সহদেব, ডাকছেন বাবু? আচ্ছা তোমার নাম তো সহদেব, তা এ বাড়িতে তুমি কতদিন কাজ করছো? ও বহুদিন, আমার শ্বশুরের আমল থেকে, 35-36 বছর হবে। আচ্ছা সহদেব, গতকাল রাত্রে তুমি? আমি কিছু জানি না। আরে বাবা, আগে আমার কথাটা মন দিয়ে শোনো, তারপর জবাব দাও। সত্যকাম বাবু যখন ঢুকে সদর দরজার কড়া নাড়লেন, তখন কি তুমি জেগেছিলে? আমি কিছু জানি না বাবু। কিন্তু মনে করার চেষ্টা করো, মানে তখন কোনো আওয়াজ টাওয়াজ শুনি দুম করে? আমি কিচ্ছু জানি না বাবু। আরে আচ্ছা ঠিক আছে, উষাপতি বাবু আপনি আপনার ভাগ্নিকে একবার ডাকো। তুমি যাও, ওই চুমকিকে পাঠিয়ে দাও। উষাপতি বাবু,
এই সহদেব কি সবসময় এভাবেই কথা বলে? মানে না, এই যে যাই জিজ্ঞেস করছি কিছুই জবাব দিচ্ছে না। ও, এই আকস্মিক একটা ঘটনা ঘটে গেছে তো তাই ঘাবড়ে গেছে। তাছাড়া ও তাছাড়া কি ও বোধ হয় আপনাকে পুলিশের লোক ভেবেছে তাই ভয় পাচ্ছে। কিন্তু ওর স্টেটমেন্টটা তো সবচেয়ে জরুরি, কারণ ওই প্রথম সত্যকামকে দেখে। মামা আমায় ডেকেছেন। উনি তোর সঙ্গে কয়েকটা কথা বলবেন। আচ্ছা, চুমকি তো তোমার নাম, তাই তো? আচ্ছা, তোমার মামার কাছে শুনলাম যে তুমি এক বছর হলো এই বাড়িতে এসেছো, তা আগে কোথায় থাকতে? মানিকতলায়। লেখাপড়া করো? কলেজে পড়ি। আর তোমার ভাই? দাদাও কলেজে পড়েন। বেশ, তা কাল রাত্রে তুমি কখন জানতে পারলে যে? আমি তখন ঘুমোচ্ছিলাম, দাদা এসে দড়ি প্রচন্ড ধাক্কা দিতে লাগলো, তখনই আমার ঘুমটা ভাঙলো। তার মানে তুমি শোয়ার ঘরটা তোমার বন্ধ করে শো? হ্যাঁ। তোমার শোয়ার ঘরটা নিচে না উপরে? নিচে, পিছন দিকে। আর আমার শোবার ঘরের পাশেই দাদার শোবার ঘর। তার মানে তুমি বন্দুকের আওয়াজ শুনতে পাওনি, তাই তো? না। বেশ, তা তোমার যখন ঘুম ভেঙে গেল তুমি কি করলে? আমি আর দাদা তখন এই ঘরে এলাম, তখন দেখছিলাম মামা পুলিশকে ফোন করছিলেন। আর মামা কি করছিলেন? মামিমাকে তখন দেখতে পাইনি, এখান থেকে ওপরে গিয়ে দেখলাম মামিমা ওনার নিজের ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আর তোমার দাদাকে না থাক, আমি বরং উষাপতিবাবু। হ্যাঁ। আমি আপনার ভাগ্নের সঙ্গে একবার ওর ঘরে গিয়ে কথা বলতে চাই। ও চুমকি, ওনাকে শীতাংশুর ঘরটা দেখিয়ে দে। আসুন। এসো অজিত, চলো। হ্যাঁ চলো। আমার নাম ব্যোমকেশ বক্সি। আপনি, আমি তোমাকে তুমিই বলি। হ্যাঁ বলুন না। তুমি শীতাংশু তো? হ্যাঁ, শীতাংশু, শীতাংশু দত্ত। তোমার বয়স? কুড়ি। কুড়ি। আচ্ছা, কালকে রাত্রে তুমি কি জেগেছিলে? হ্যাঁ। কি করছিলে? পড়ছিলাম। কি পড়ছিলে? পরীক্ষার পড়া? না, পরীক্ষার পড়া পড়ছিলাম না। তবে গোর্কি লোয়ার ডেপথ পড়ছিলাম, রাত্রে আমার পড়ার অভ্যাস। তার মানে গুলির শব্দটা তুমি শুনতে পাও? না, শুনতে পাইনি ঠিক তা নয়, শুনতে পেয়েছিলাম, তবে এটা যে বন্দুকের আওয়াজ এটা আমি বুঝতে পারিনি। তারপর? তারপর সহদেবদার কাছে গিয়ে সহদেবদার চিৎকার শুনে যাই এবং গিয়ে আমি দেখি। আর তারপর ওখান থেকে ফিরে এসে তুমি তোমার বোনকে জাগাও? হ্যাঁ। আচ্ছা শীতাংশু, তুমি শোবার সময় তোমার শোবার ঘরের দরজা কি বন্ধ করেছো? না, খোলা থাকে। হ্যাঁ। আর তোমার বোনের ঘরের দরজাটা? ওটা বন্ধ থাকে, মেয়ে মানুষ তো, স্বাভাবিক। শীতাংশু, কালকে রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর তুমি কি বাড়ির বাইরে বেরিয়েছিলে? না। বেরুন, আমাকে একটা কথা বলো তো, সদর দরজা ছাড়া এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো রাস্তা আছে কিনা? হ্যাঁ আছে, খিড়কির দরজা।
সেই খিড়কির দরজা দিয়ে কালকে রাতে তুমি কাউকে বেরিয়ে যেতে দেখেছো বা শুনেছো? না, খিড়কির দরজা দিয়ে কেউ বেরিয়ে গেলে আমি জানতে পারতাম, কারণ আমার শোবার ঘরের পাশেই খিড়কির দরজা। তাছাড়া দোর খুললে ক্যাচ ক্যাচ আওয়াজ করে। রাত্রে সাধারণত খিড়কির দরজাতে তালা মারাই থাকে এবং গতকালও তাই ছিল। তাই নাকি? তাহলে ওই তালাটার চাবি কার কাছে থাকে? সহদেবদার কাছে। সহদেব, সহদেব। আরেকটা কথা, সত্যকাম যে প্রতিদিন রাত্রে দেরি করে বাড়ি ফিরত তুমি জানতে? হ্যাঁ জানতাম। প্রতিদিনই জানতে পারতে যে কখন বাড়ি ফিরছে? না, প্রতিদিন ঠিক নয়, তবে মাঝে মধ্যে জানতাম। বেশ, তোমার কাছ থেকে আমার আর কিছু জানার নেই, সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। অজিৎ। হুম বলো। হ্যাঁ চল। হুম আসি। নমস্কার। উষাপতিবাবু। ও আসুন আসুন। হ্যাঁ বেশ, শীতাংশুর সঙ্গে কথা হলো? হ্যাঁ। আপনার নিশ্চয়ই আর কাউকে কিছু জিজ্ঞেস করার নেই? না না আছে, আপনার স্ত্রীর সঙ্গে যদি একবার কথা বলা যেত। আমার স্ত্রীর সঙ্গে? না না, সে কি করে সম্ভব ব্যোমকেশবাবু, ওনার মনের যে অবস্থা উনি তো এখন। না না, সেটা আমি বিলক্ষণ বুঝতে পারছি, কিন্তু ঠিক আছে, সেরকম হলে ওনাকে না হয় আসতে হবে না, আমরাই ওনার কাছে গিয়ে দেখা করব। না তো কেন আমার স্বামীকে বিরক্ত করছেন? হ্যাঁ কি চাই বলুন তো আপনাদের, এখানে কেন এসেছেন? মাফ করবেন, আপনাকে বিরক্ত করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, নেহাতি কর্তব্যের খাতিরেই আমরা। কর্তব্য? কিসের কর্তব্য বলতে পারেন? সব যখন শেষ হয়ে গেছে তখন তো আর কোনো কর্তব্য নেই। কে ডেকেছে আপনাদেরকে? প্লিজ আপনারা চলে যান। আচ্ছা, সত্যকামের মৃত্যু রহস্যের কোনো কিনারা হোক আপনি সেটা চান না? না। চাই না। যা হওয়ার হয়ে গেছে আমাদেরকে রেহাই দিন, আপনারা চলে যান, আমরা সত্যি চাই। ঠিক আছে ঠিক আছে, আপনি এত ভেঙে পড়বেন না, আমরা আমরা চলে যাচ্ছি। আপনার শরীর খারাপ, আপনি ভেতরে যান। কিছু মনে করবেন না ব্যোমকেশবাবু, ও যে আপনাদের সঙ্গে এই ব্যবহার, পুত্র শোকে কাতর হয়ে পড়েছে জানেন, আমি তো আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ব, ভুলে থাকবো, কিন্তু ওকে তো এই শোকের বোঝা বুকে নিয়ে দিন কাটাতে হবে। বোঝেন তো এই অবস্থায় কারো মাথা ঠিক থাকে না। ছেলে আমার নেশা করত, চরিত্রের দোষও হয়েছিল, বুঝতেও পারছিলাম যে ও আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, কিন্তু সন্তান তো, একমাত্র সন্তানের গর্ভধারিণী মা। আমি আমি বুঝতে পারছি উষাপতিবাবু। ঠিক আছে, আজকে আমরা তাহলে আসি। আমার মোটামুটিভাবে যা জানার ছিল আমি জানতে পেরে গেছি, তবে সবটা এখনো জানা হয়নি, আমাকে আবার এখানে আসতে হবে, আর বিশেষ করে যখন এই বাড়িতেই সত্যকামের অস্বাভাবিক মৃত্যুটা ঘটেছে। ঠিক আছে, আজকে তাহলে নমস্কার। হ্যাঁ চলুন না, আপনাদের এগিয়ে দিচ্ছি। না না, আপনার যা শরীরের অবস্থা, অবশ্য চিন্তা নেই, আমি চলুন যাই আপনাদের সঙ্গে। আসুন।
আমাদের মনের অবস্থার কথা ভেবে ক্ষমা করবেন মুকেশ বাবু। এই না না চিচি, ওভাবে বলছেন কেন? আমি তো বুঝতেই পাচ্ছি আপনি। এটা কি বলতে পারবেন? না মানে আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না, কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা সম্প্রতি কেউ সেঁটেছে। বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকতো তাও নয় হতো, আপনি একটু খোঁজ নেবেন দয়া করে। হ্যাঁ দেখছি, বলতে পারলে সহদেবই বলতে পারবে। আপনি যদি একটু ডাকেন সহদেবকে। সহদেব, সহদেব আমায় ডাকছেন বাবু। হ্যাঁ এই সহদেব দেখো তো এই চকচকে রাংতার চাকতিটা এখানে কি আটকেছে? আমি জানি না বাবু। আরে বাবা তুমি একটু ভালো করে দেখে বলো। আমি কিছু জানি না বাবু। আচ্ছা ঠিক আছে উষাপতি বাবু, আপনি আপনার ওই ভাগ্নি চুমকি আর ভাগ্নে শীতাংশুকে যদি একটু ডাকেন। হ্যাঁ বেশ, যদি মানে ওরা কিছু জানে। সহদেব তুমি যাও, চুমকি আর শীতাংশুকে বলো আমি এক্ষুনি এখানে ডেকেছি। এভাবে দরজার সামনে এটা কে সাড়তে পারে? হ্যাঁ অজিত, সহদেব তো ও তো কিছুই জানে না বলছে, ওই একটা কথাই তো মুখে এঁটে আছে, আশ্চর্য লোক। দেখুন ওর ওপর রাগ করবেন না, ও খুব ভীতু স্বভাবের, কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চায় না, ভয় পায়। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কালকে সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরি তখন তো এটা ওখানে ছিল না। ছিল না? না সঠিক জানো? হ্যাঁ ঠিক আছে উষাপতি বাবু, আজকে আমরা আসি। আচ্ছা আসুন, কি আর বলবো। চুমকি ওনারা চলে গেলে দৌড়টা দিয়ে দিস। চলো অজিত। বললাম তো আমি ঠিকানাটা লিখে নিয়েছি, আমি ফোর্স এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে আসতে পারি? ও আসুন, নমস্কার, বসুন। ধন্যবাদ। হঠাৎ আপনারা কি মনে করেন? গতকাল রাত্রে সুচিত্রা এম্পোরিয়ামের মালিক সত্যকাম দাস খুন হয়েছেন জানেন তো? জানি, কিন্তু এর মধ্যে আপনি জড়াচ্ছেন কেন? না ঠিক জড়াচ্ছি বলতে, পাকে চক্রে জড়িয়ে গেছি আর কি। তোর তো পাকা শয়তান ছিল, কি নাম বলেন ওই সত্যকাম, তো খুন হয়তো ভালোই হয়েছে। যে ওকে খুন করেছে সে সংসারের উপকার করেছে, তাকে তো মেডেল দেওয়া উচিত। তা বটে, দেখুন ভবানীবাবু আপনি যেভাবে যা কাজ করছেন করুন, আমি তাতে নাক গলাবো না, শুধু আমি জানতে চাই যে সত্যান্বেষ। ঠিক তাই। আচ্ছা বেশ বলুন, আপনি কি জানতে চান? পোস্টমর্টেম রিপোর্টটা কি এসে গেছে? না ওটা আজ সন্ধ্যের মধ্যে চলে আসবে আশা করছি। তাহলে আমি এক কাজ করব, আপনাকে আমি সন্ধ্যের পর একটা ফোন করব। করুন। আচ্ছা ভবানীবাবু, ওই বন্দুকের গুলিতেই কি মৃত্যুটা হয়েছে? বড় বন্দুক নয় ওটা, মানে ছোট কিছু রিভলভার কিংবা পিস্তল, কারণ গুলিটা ওই পিঠের দিক থেকে সামনের দিকে গেছে কিন্তু বেরিয়ে যায়নি, ইনফ্যাক্ট ওটা শরীরের মধ্যেই আছে। আমি পিঠে গর্তটা দেখেছি, ছোট গর্ত, তাই আমার অ্যাসাম্পশন যে ওটা বন্দুক নয় পিস্তল কিংবা রিভলভারের গুলি। তার মানে যখন পিঠের দিকে গর্তটা, তাহলে এটা ধরে নেওয়া যায় যে সত্যকামকে যে গুলি করেছে
সে সত্যকামের পেছনেই ছিল। হতে পারে, এমনটা হতেই পারে যে হয়তো আগেই সেই আততায়ী ঢুকে, মানে সদর দরজা দিয়ে কিংবা ফটক দিয়ে ঢুকে ওই ঝোপঝাড়ে লুকিয়েছিল। যখন সত্যকাম এসে ওই ফটকের সামনে দাঁড়িয়েছে, তখন পিছন থেকে গুলি করেছে, তারপরে নিশ্চিন্তে বেরিয়ে গেছে। বুঝলাম। আচ্ছা ভবানীবাবু, এই পাড়াতে একটা ব্যায়াম সমিতি আছে, আপনি জানেন? জানি, তবে এ কাজ তাদের নয়। তারা বড় জোর দু চারটে চর থাপ্পড় দিতে পারে, সব ভদ্রঘরের ছেলে, ওরা খুন করবে না। ভদ্রলোকের ছেলে বলতে আমার একটা কথা মনে পড়ে গেল, সত্যকাম দাসের একটা পিস্তুত ভাই আছে, তার সঙ্গে দেখা হয়েছে আপনার? হ্যাঁ দেখেছি, পুলিশের খাতায় নামও আছে। তাই নাকি? কি করেছে সে? কি আর করবে, ভালোই ছিল, কিন্তু গত বছর দাঙ্গার সময় ওর বাপটা খুন হয়ে যায়, তারপর থেকে ছেলেটা স্বাভাবিক নেই। শুনেছি যে এর মধ্যে কমসে কম তিনটে খুন নাকি করেছে, অবশ্য আমার কাছে সব প্রমাণ নেই। আমিও যখন ওকে প্রথম দেখি, ওর চোখ মুখ দেখে আমার তাই মনে হয়েছিল। আচ্ছা আপনি কি মনে করেন যে এই কাজের মধ্যে ওই ছেলেটি জড়িত? কিছুই বলা যায় না ব্যোমকেশবাবু, সত্যকামের মতো পাঁটাকে নিয়ে যেখানে ব্যাপার সেখানে সবই ঘটতে পারে। তবে আমি যেটুকু শুনেছি, যখন খুনটা হয় তখন কিন্তু বাড়ির ভেতরে ছিল, ওই সহোদর চিৎকার করে ওঠাতে ওর মামার সঙ্গে ছুটে আসে, তো সেই অবস্থায় নিশ্চয়ই পিছন থেকে আর গুলি করা সম্ভব নয়। আচ্ছা এমন কি হতে পারে যে গুলিটা ছাদ থেকে করা হয়েছিল? ছাদ থেকে মানে, তাহলে তো গুলিটা উপর থেকে নিচের দিকে যাবে, তা তো হয়নি, ওটা তো পেছন থেকে সামনের দিকে গেছে। সুতরাং আমার, আমি আমি একটু ফোনটা করি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, ও হ্যাঁ, না না আমি এক্ষুনি পৌঁছে যাবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না। ওকে ওকে স্যার, সরি ব্যোমকেশবাবু, জরুরি, চলো আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ না না ঠিক আছে, তাহলে আমরাও আজকের মতো উঠি। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, ওই মৃত্যুর সময়ে সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল যদি একটু বলেন। ওই তো একটা টর্চ, একটা মানি ব্যাগ, আর একটা সিগারেট কেস, ও একটা মদের ফ্লাক্সও কিন্তু সঙ্গে ছিল, আপনারা দেখে নিতে পারেন। ওই জিনিসগুলো কোথায় আছে যদি আমরা একটু দেখে নিই, আপনার যদি আপত্তি না থাকে। ঠিক আছে আপনারা গিয়ে দেখে নিন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ওকে আমরা এদিকেই যাব তো। ধন্যবাদ। ওকে চলো অজিত, চলো একবার জিনিসগুলো দেখুন। বুঝলে ব্যোমকেশ? ভবানীবাবুর ভাবগতিক না আমার মোটেই সুবিধের মনে হচ্ছে না, আসামিকে ধরার কোনো চেষ্টাই উনি করবেন বলে অন্তত আমার মনে হচ্ছে না। আমারও তাই মনে হয়, আমরা যদি নিজে থেকে উৎসাহী না হই তাহলে বোধ হয় সত্যকামের মৃত্যু রহস্যটা অমীমাংসিতই থেকে যাবে। বেচারা সত্যকাম। না অজিত, টাকা যখন নিয়েছি তখন আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে। তবে আমি একটা কথা ভাবছি। কি বলছিলাম, এত দূর যখন এসেছি তখন বাঘের আখড়াটা একবার দেখে গেলে হতো না? কিন্তু এই সময় কি কারুর দেখা পাবে? কারুর দেখা না পাই আশা করি বাঘ মহাশয় তার গুহায় নিশ্চয়ই থাকবেন। এসো চলো। কাকে খুঁজতেছেন? উদ্দেশ্বর বাঘ। আগে উনি তো আজ সকালের গাড়িতে কাশি গেছেন। বলো কি, একেবারে কাশি? তা তুমি কে? আগে আমি ওনার চাকর। আচ্ছা। ঘর ঝাড় দি, তারপর জল আনি, সব কাজ করি আর কি। আচ্ছা। সকালে এসে দেখলাম যে
খড়দার পেপার পড়তেছেন। আমি জল এনে দেখি, উনি বললেন আমি কাশি চন্নু রে, ওই ছেলেরা এলে কয়ে দিস। বুঝলাম, বুঝলে হাজি। ওই সকালবেলা কাগজে সত্যকামের মৃত্যু সংবাদটা পড়ে পকার পার হয়েছে। আচ্ছা ব্যোমকেশ, ওই বলো, এই এই ভূতেশ্বর বাবুই তো সত্যকামকে উত্তম মধ্য মারার পরিকল্পনা করেছিল, এটা তো সবারই জানা। আর সেই জন্যই তো পুলিশের চোখ এড়িয়ে সবার আগে উনি চলে গেছে। ও, তার মানে এই মৃত্যু রহস্যে ও একজন অপরাধী হতেও পারে। চলো এবার বাড়ির দিকে চলো, সত্যবতী অপেক্ষা করছে। হ্যাঁ চলো। কি ব্যাপার ব্যোমকেশ, কেসটা নিয়ে কিছু ভাবছো নাকি? ভাবছি তো অনেক কিছুই অজিত, কিন্তু কোনো ভাবনার সঙ্গে কোনো ভাবনাকে ঠিক মেলাতে পারছি না। আগে স্যার আসবো। কি ব্যাপার নন্দ, তুমি এসো এসো। স্যার সত্যকামের খবর শুনেছেন? হ্যাঁ শুনেছি, কিন্তু তুমি কি করে জানলে? আমি ওপাড়ায় সকালবেলা এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, খবর পেলাম কাল রাত্রে সত্যকামকে কেউ গুলি করে মেরেছে। আমি কিন্তু কিছু জানি না স্যার। আপনারা কাল সন্ধেবেলা সেই যে আখড়া থেকে ফিরে গেলেন, তারপরে আমি আর ওদিকে জানি। আমি তোমাকে দু একটা প্রশ্ন করি। আগে করুন, আমি সত্যি কথাই বলবো। আচ্ছা তোমাদের পাড়ায় তোমার জানাশোনা কারো কি পিস্তল বা রিভলভার আছে? না স্যার, থাকলেও জানি না। আর তোমাদের আখড়ায়? জানি না স্যার, তবে ভূতেশ্বরের কাছে একটা লোক চোরাই পিস্তল বিক্রি করতে এসেছে। চোরাই পিস্তল? হ্যাঁ, যুদ্ধের পরে তো বাজারে এরকম অনেক পিস্তল কিনতে পাওয়া যায় শুনেছি। তা ভূতেশ্বর বাবু সেটা কিনেছিলেন? জানি না স্যার, আমাদের সামনে কিনে। আচ্ছা নন্দ, সত্যকাম শুনেছি অনেক মেয়েদের পেছনে লাগত, এ সম্পর্কে তুমি কিছু বলতে পারবে? সেসব ঠিক জানি না স্যার, তবে সত্যকামের কাছে জাদু মন্ত্র ছিল, জাদু মন্ত্র জানত। দু চারটে কথা বলি না, যে কোনো মেয়েকে বশ করে ফেলতো, তারপরে নিজের দোকানে নিয়ে যেত, ভালো ভালো জিনিস উপহার দিত, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতো, আর তারপর। কিন্তু কি জানো নন্দ, মেয়েগুলোরও দোষ ছিল। নারী স্বাধীনতা কিন্তু খুব সোজা জিনিস নয়। তা যাই হোক, যেসব মেয়েদের সঙ্গে ওর সম্পর্ক হয়েছিল তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলতে পারবে? সকলের কথা জানি না স্যার, তবে 77 নম্বরের অখিলবাবু, 77 নম্বরের অখিলবাবু আমাদের ব্যায়াম সমিতিতে এসে নালিশ জানিয়েছিলেন। ওর মেয়ে শোভনাকে যা বিরক্ত করেছিল সত্যকাম। তারপর? তারপর ওপাড়ার মন্দিরের গায়ে রামেশ্বর বাবুর নাতনি, সেও বেশ কিছুদিন সত্যকামের ফাঁদে আটকে পড়েছিল। সে তো ভীষণ কেলেঙ্কারি হবার জোগাড় হয়েছিল, তবে এখন তার বিয়ে হয়ে গেছে। বেশ, আর কেউ? আর স্যার ওপাড়ার ভবানীবাবুর মেয়ে সলিলা। কোন ভবানীবাবু? ওপাড়ার দারোগা ভবানীবাবু, তিনি তার মেয়েকে বেশ কিছুদিন ঘরে আটকে রেখে দিয়েছিলেন, এখন মামার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে নন্দ, তুমি আজকে এসো, আমার যদি প্রয়োজন হয় আমি তোমাকে আবার ডেকে পাঠাবো। আর শোনো, তোমাদের ওস্তাদজি সম্পর্কে তুমি কিছু জানো? কে, ভুতুদা? ভুতুদা এখানে নেই। নেই মানে কোথায় গেছে? না, আমাদের ক্লাবের কাজের লোক নিতাইকে বলে গেছেন উনি কাশি গেছে, ফিরতে কয়েকদিন দেরি হবে। তাই নাকি? তা তুমি কিছু আন্দাজ করতে পারছো? কি ব্যাপারে? না মানে এই যে হঠাৎ করে উনি কাশি, আন্দাজ করতে পারো নি? ঠিক আছে আমি বলছি, উনি পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আসলে ওই সকালবেলা সত্যকামের অস্বাভাবিক মৃত্যুর খবরটা কাগজে পড়েছেন, তারপরেই তোমাদের বীর বীরেশ্বর ভূতেশ্বর বাবু পালিয়ে গেছে। শোনো নন্দ, আমি বলছি তুমি এই কদিন ওই দিকটা মারিও না, কারণ তুমি তো সত্যকামকে পেটাবার দায়িত্বটা। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি তো কিচ্ছু। আমি না হয় বিশ্বাস করলাম, সবাই তো আর করবে না। আমার মনে হয় তোমার ওই দিকটা খুব নিরাপদ নয়, তুমি এই কটা দিন ওই মুখে হয়েও না, বুঝলে? ঠিক আছে স্যার, আপনি যেমন বলবেন তেমন হবে, আজ তাহলে আসি স্যার। এসো।
বুঝলে অজিত? হুম বলো। এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো যে সত্যকামের উপর ভবানীবাবু কেন এত চটে আছেন। সর্ষের মধ্যে ভূত। রান্তার চাকতি এখন অন্য জগতে বিরাজ করছেন, যাই। কি ব্যোমকেশ, এবার তো একটা উপায় খুঁজে বার করতে হবে। আজকে তো এই পোস্টমর্টেম রিপোর্টটা বেরোবার কথা, তোমার তো ভবানীবাবুকে ফোন করার কথা ছিল, তো ভবানীবাবুকে ফোন করতে হবে তো। অজিত তুমি একটা কাজ করবে? বলো। তুমি একবার ভবানীবাবুকে ফোন করো। আমি? হ্যাঁ, দেখো তুমি ওনাকে পাও কি না, আর ওই ফোন নম্বরটা বোধ হয় ডায়েরিতে আছে। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আমি একটু ভবানীবাবুর সঙ্গে কথা বলব। হ্যাঁ বলছি। নমস্কার ভবানীবাবু, আমি ব্যোমকেশের বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায় বলছি। আচ্ছা, আজকেই ওই পোস্টমর্টেম রিপোর্টটা আসার কথা ছিল না? হ্যাঁ, রিপোর্টটা এই মাত্র আমার হাতে এসেছে। হ্যাঁ, তা রিপোর্টটা কী আছে একটু বলবেন কাইন্ডলি। রিপোর্ট বলছে যে গুলিটা করা হয়েছিল রাত 12টা থেকে 2টোর মধ্যে, .45 বোরের রিভলভার থেকে। গুলিটা বাদিকে স্ক্যাপুলার নিচ দিয়ে ঢুকে হৃদযন্ত ভেদ করে ওই ডান দিকের পঞ্জরে গিয়ে আটকেছে। মানে গুলির গতিটা ছিল ইনফ্যাক্ট একটু নিচ থেকে ওপরের দিকে, ওই পাশ থেকে কিছুটা মাঝের দিকে। ও, আর কোনো আঘাতের চিহ্ন নেই? না, অন্য কোনো। ও হ্যাঁ, ওনার পেটে কিন্তু কিছুটা মদ পাওয়া গেছে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, কেমন, এখন রাখি। আচ্ছা ঠিক আছে, নমস্কার। ব্যোমকেশ, ভবানীবাবুর সঙ্গে কথা হলো। হুম, তা কি বললেন উনি? বললেন যে ওই আচ্ছা অজিত। হ্যাঁ বলো। গুলির গতিটা তুমি কি বললে? ওই যে বললাম, নিচের দিক থেকে উপরের দিকে, আর মানে পাশের দিক থেকে মাঝের দিকে। মানে যে আততায়ী সত্যকামবাবুকে গুলি করেছিল, সে ওই রাস্তার বাঁদিকে ঝোপের আড়ালে বসে, মানে বসেই গুলিটা করেছে আর কি। মানে তুমি বলছো উবু হয়ে বসে গুলি করেছে? কিন্তু কেন? যা বাবা, সেটা আমি জানবো কি করে? আমার সঙ্গে পরামর্শ করে তো আর গুলি করেন না। কিন্তু ভেবে দেখো অজিত, তোমাদের ধারণা যে
আততায়ী আগে থেকেই ফটকের ভেতর দিকে লুকিয়েছিল। সত্যকাম ফটক দিয়ে ঢুকে 20-25 ফুট হেঁটে এসে যেই দরজায় কড়া নাড়ল তখনই আততায়ী গুলি করল। আমার প্রশ্নটা হচ্ছে এখানে, যখন সত্যকাম ফটক দিয়ে ঢুকল আততায়ী তখন গুলি করলো না কেন? না ভেবে দেখো অজিত, তখন যদি আততায়ী গুলি করত তাহলে তার কত সুবিধে ছিল, পালিয়ে যাওয়ার জন্য বেশি সময় পেত এবং গুলিটাও লক্ষ্যচ্যুত হতো না। পুরো ব্যাপারটাই না আমার কাছে একটা ধাঁধার মতো লাগছে বুঝলে, এর উত্তরটাও তুমিই দিয়ে দাও ভাই। উত্তরটা সম্ভবত এই যে আততায়ী ওই দিক থেকে গুলি করেন সে কি, আর তার চেয়েও বড় ব্যাপার যে ওই রাংতার চাকতিটা কে লাগালো এবং কেনই বা লাগালো। তার মানে তুমি বলছো যে ওটা একটা আকস্মিক ঘটনা নয়? দেখো অজিত, আমি এই রাংতার চাকতির বিষয়ে অনেক ভেবেছি, আমার শুধু মনে হচ্ছে যে এটা কোনো আকস্মিক ব্যাপার নয়, এর ভেতরে কোনো গূঢ় অর্থ আছে। আর এই অর্থটা যদি আমি উদ্ধার করতে পারি তাহলেই কিন্তু রহস্যের সমাধান হবে। কিন্তু ব্যোমকেশ, তাহলে ওই রাংতার চাকতির তাৎপর্যটা কী বলতো? যদি আততায়ী সেটা লাগিয়ে থাকে তাহলে কেন লাগালো? আর যদি যাকে খুন করা হয়েছে সে যদি লাগিয়ে না থাকে তাহলে কে লাগালো? অথবা তার বাড়ির লোক যদি লাগিয়ে থাকে তাহলে সে কে? আচ্ছা অজিত, ওই সত্যকামের সঙ্গে যেসব জিনিসপত্র ছিল তোমার মনে আছে সব? বলো তো। একটা রিস্টওয়াচ ছিল, মানি ব্যাগ ছিল, তারপরে ওই মদের ফ্লাস্ক ছিল, আর হ্যাঁ আরেকটা ইলেকট্রিক টর্চ ছিল। ইলেকট্রিক টর্চ? কিন্তু কলকাতার রাস্তায় তো ইলেকট্রিক টর্চের কোনো প্রয়োজন হয় না অজিত। না, এটাও তো হতে পারে যে ফটক থেকে সদর দরজা যাওয়ার পর্যন্ত ওই টর্চটা দরকার। বেশ, তাই যদি হবে তাহলে সত্যকাম আততায়ীকে দেখতে পেলো না কেন টর্চের আলোয়? না না অজিত, আমার মনে হচ্ছে যে কালকে সকালে শীতাংশুর সঙ্গে একটু নিভৃতে কথা বলার প্রয়োজন, কি বল? হ্যাঁ, আমি বুঝতে পাচ্ছি যে আপনাদের শরীরের উপর দিয়ে খুবই ধকল গেছে। না মানে আসলে তদন্তের প্রয়োজনে, হ্যাঁ হ্যাঁ যদি একটু পাঠিয়ে দেন। অনেক ধন্যবাদ, তাহলে ওই কথাই রইল, নমস্কার। কি ব্যাপার, কাকে ফোন করছিলে? ওই উষাপতিবাবুকে। হঠাৎ উষাপতিবাবু? একবার শীতাংশুকে পাঠিয়ে দিতে বললাম। ও আচ্ছা, ওদের বাড়ির খবর কি বলতো? খবর বলতে কালকে সন্ধ্যেবেলা পুলিশ মৃতদেহ ফেরত দিয়েছে, আর ওরা শেষ রাত্রে দাহ করে ফিরেছে। কিন্তু কাল যদি পুলিশ বাড়িটা খানা তল্লাশি করত আমার মনে হয় রিভলভারটা বাড়িতেই পাওয়া যেত, কিন্তু আজ আর সেটা সম্ভব নয়। তার মানে তোমার সন্দেহ ওর বাড়ির লোকেরাই এই কাজটা করেছে? ভাবছি। আসতে পারি? আরে শীতাংশু যে, এসো এসো। আমাকে ডেকেছেন? হ্যাঁ ভাই, বসো। দেখো কালকে তো সেভাবে তোমার সঙ্গে কথা হয়নি, থানায় গিয়ে শুনলাম যে দাঙ্গার সময় তুমি নাকি 2-3 খুন করেছিলে, কথাটা সত্যি? দেখো শীতাংশু, তুমি কিন্তু আমার কাছে নিঃসংকোচে বলতে পারো আমি পুলিশের লোক নই। হ্যাঁ, ওরা আমার বাবাকে
জানি তা তোমার বাবাকে কি দিয়ে খুন করা হয়েছিল? ছোড়া দিয়ে। আচ্ছা তুমি রিভলভার চালাতে জানো? না। সত্যকামের রিভলভার ছিল? না। আচ্ছা বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল কিনা তুমি জানো? জানি না, বোধহয় ছিল না। আচ্ছা শীতাংশু, সত্যকামের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? না, আমরা দুজন দুজনকে এড়িয়ে চলতাম। আর সত্যকাম যে লম্পট ছিল সেটা তুমি জানতে? জানতাম। শীতাংশু, তুমি তোমার বাবাকে খুব ভালোবাসতে, তা তোমার বোন চৌকিকেও নিশ্চয়ই ভালোবাসো। আচ্ছা শীতাংশু, তোমার কখনো ইচ্ছে হয়নি সত্যকামকে খুন করতে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি বোধহয় সত্যকামকে শাসিয়েছিলে? হ্যাঁ, শাসিয়েছিলাম। বলেছিলাম বাড়িতে বেচাল দেখলে ওকে খুন করবো। আচ্ছা তুমি সহদেবের চিৎকার শুনে সদরে ছুটে গিয়ে কি দেখলে? দেখলাম সত্যকাম দরজার বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। কি করে দেখলে? সেখানে কি আলো ছিল? সত্যকামের হাতে একটা টর্চ ছিল, তারই আলোতে। তারপর মামা বাইরে এসে সদরের আলো জ্বালিয়ে দিল। না না, ওসব কথা এখন থাক। আচ্ছা শীতাংশু, তোমার মামা মামিমার মধ্যে মাঝে মাঝে অশান্তি হতো না? অশান্তি মানে? মানে ওই ঝগড়াঝাটি, মানে এই সময় যেমন হয় আর কি। না, সেরকম কোনো ঝগড়া অশান্তি হতো না, একেবারেই না। মামার মামির মধ্যে কোনো কথা নেই। কথা নেই মানে? বুঝলাম। মানে মামাও মামির সঙ্গে কথা বলেন না, মামিও আমার সঙ্গে কথা বলেন না। সে কি, এটা কতদিন? আমি যবে থেকে দেখছি, আগে মানিকতলায় থাকতাম, তখন মা মাঝে মধ্যে মা বাড়িতে আসতাম, তখন থেকেই দুজনের মধ্যে কোনো কথা নেই। আচ্ছা তোমার মামিমা কেমন মানুষ ছিলেন? ঝগড়াটে? মোটেও না, তিনি ভালো মানুষ ছিলেন। আচ্ছা শীতাংশু, তুমি আজকে এসো। আমি আমি একটা কথা বলবো ব্যোমকেশ। হ্যাঁ বলো। আমার মনে হয় গতকাল ওই ভদ্রমহিলা যেভাবে রিয়্যাক্ট করলো, মানে সত্যকামের মা, তাতে মনে হয় সত্যকামের মৃত্যুর ফলেই ওদের স্বামী স্ত্রীর যে দীর্ঘদিনের মনোমালিন্য সেটা আপাতত দূর হয়েছে। বড় ট্র্যাজিক ব্যাপার। আচ্ছা এই শীতাংশু ছেলেটিকে তোমার কেমন মনে হলো? আমার তো মনে হয় ও সত্যি কথাই বলছে। ছেলেটি বুদ্ধিমান, ভারী বুদ্ধিমান। আসুন আসুন, ভেতরে আসুন। আরে আসুন আসুন, নমস্কার। নমস্কার, বসুন। না না থাক, আজ আমি একটু তাড়া আছে। আসলে আপনার ফোন পেয়ে আমি একবার থানায় গিয়েছিলাম, তো ওরা তো কোনো খবরই রাখে না, তাই একবার আপনার কাছে এলাম, ভাবলাম যদি আপনার কাছে কোনো খবর। আরে মশাই, একটু সময় লাগবে, এত তাড়াতাড়ি সব হয় নাকি? তা আপনার যা অবস্থা দেখছি, আপনি তো বাড়ি থেকে না বেরোলেই পারতেন, তাছাড়া আপনার স্ত্রীর কাছেও তো থাকা দরকার। হ্যাঁ ঠিকই বলেছেন, ওকে নিয়েই আমার যত ভাবনা জানেন তো, বড় ভেঙে পড়েছে। ভাবছি যে কয়েকদিনের জন্য ওকে নিয়ে একটু বাইরে ঘুরে এলে কেমন হয়, মানে কলকাতার বাইরে গেলে হয়তো ওর মনটাও একটু। বেশ তো, তা কোথায় যাবেন কিছু ঠিক করলেন নাকি?
মানে কলকাতার বাইরে যে কোনো জায়গায় যা হোক, কাশী, বৃন্দাবন, দিল্লি, আগ্রা, কিন্তু আমার মনে হচ্ছে মানে পুলিশ আবার আপত্তি টাপত্তি। না না, আমার মনে হয় যে আপনি যদি অনুমতি নিয়ে যান তাহলে পুলিশ আপত্তি করবে না। যদি আপত্তি না করে ব্যোমকেশবাবু, তাহলে ভাবছি আমি কাল পরশুর মধ্যেই কোথাও বেরিয়ে পড়ব। এই কলকাতা আমার কাছে বিষবত লাগছে। যাকে খবরের আশা এসেছিলাম, যখন আমি আর চলি। এই শুনুন, মানে আপনার দোকান কি বন্ধ রাখবেন নাকি? সুচিত্রা? না না না, সুচিত্রা কেন বন্ধ রাখবো? ওই আমাদের পুরনো খাজাঞ্চি মশাই আছেন না, ধনঞ্জয়বাবু, উনি খুবই বিশ্বস্ত, উনিই সামলে নেবেন কদিন। তাছাড়া ভাবছি ব্যোমকেশবাবু যে শীতাংশুকে এবার দোকানে ঢুকিয়ে দেব। আর লেখাপড়া করে কি করবে, দোকানটাই দেখুক। আমারও তো আর কেউ রইল না। আচ্ছা, আপনি কি এখন দোকানের দিকেই যাচ্ছেন? না, আজ আর দোকানে যাব না, আমি ধনঞ্জয়বাবুকে বলে এসেছি। নমস্কার। নমস্কার। অজিত। বলো। আমি ভাবছি একটু বেরোবো, তুমি বাড়িতেই থাকো। কোথায় যাচ্ছ? ওই সুচিত্রা এম্পোরিয়ামে যাই, একটু খাজাঞ্চি বাবুর সঙ্গে কথা বলা দরকার। তুমি বাড়িতে থাকো, আমি তৈরি হয়ে নিই। বললাম না, তোমার বন্ধুরা আক্কেলটাই এরকম, একটু আসছি বলে সেই যে সাত সকালে বেরিয়ে গেল, এখনো বাবুর পাত্তা নেই। সত্যি মানুষকে অকারণ দুশ্চিন্তা ফেলতে না, ও একদম এক নম্বর। না, আমিও বুঝতে পারছি না ওর কেন এত দেরি হচ্ছে। তাছাড়া আমাকেও তো সঙ্গে নিয়ে গেল না। তুমি তো অনেকক্ষণ স্নান করেছো, এরপর পিত্তি পড়বে, চলো আর কতক্ষণ বসে থাকবে, খেয়ে নেবে, চলো। না ঠিক আছে, আগে ব্যোমকেশকে আসতে দাও, তারপর না হয়। ওর এখনো অনেক দেরি হবে ঠাকুরপো, আসবে, বিশ্রাম নেবে, স্নান করবে, তারপর এতক্ষণ না খেয়ে থাকতে হবে না তোমার, চলো তো। না ঠিক আছে, ব্যোমকেশকে আসতে দাও না, তারপর দেখছি। আমরা দুজনে বান্দা হাজির বিবি সাহেব। আচ্ছা, তোমার নাওয়া খাওয়া সমস্ত বিসর্জন গেছে বলে সকলে কি উপোস করে থাকবে? ঠাকুরপো সেই কখন থেকে স্নান করে বসে আছে জানো? কি ব্যাপার অজিত, তুমি কি খুদ পিপাসায় কাতর? না সে তো কাতরতা আছেই আমার, কিন্তু তুমি এতক্ষণ দেরি করলে কেন? ওই খাজাঞ্চি বাবুর সঙ্গে গল্প খুব জমে উঠেছিল নাকি? হ্যাঁ, আবার শুয়ে পড়লে কেন? ওঠো, স্নানে যাও, আমি আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো। ঠিক আছে, আমি যাচ্ছি, অজিতের সঙ্গে দু একটা জরুরি কথা বলেই আসছি। মনে থাকে জানো, দু একটা কথা, তার বেশি নয় কিন্তু। পাগল। শোনো অজিত। হ্যাঁ বলো। সুচিত্রা এম্পোরিয়ামের খাজাঞ্চিবাবু আসলে কে তা তুমি জানো? কে? আমাদের যিনি ক্যাশ মেমো কেটে দিয়েছিলেন তিনি। ও তাই নাকি? তার কাছ থেকে নতুন কোনো তথ্য পেলে? একটি প্রীতি উপহার। প্রীতি উপহার? সেটা আবার কি? সেটা তো এখন বলা যাবে না, শুনলে না, মাত্র দু একটা কথা বলার অনুমতি পেয়েছি। আহা ব্যোমকেশ ভাই, আমার অত সাসপেন্স আমি ধরে রাখতে পারি না, তুমি যা যা ঘটেছে আমাকে বলো না, আমি তাড়াতাড়ি। বেশ 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 বেশ, বলছি। আসলে আজ থেকে 20-25 বছর আগে বিয়েতে প্রীতি উপহার দেওয়ার একটা চল ছিল, এখন অবশ্য সেটা উঠে গেছে। ওই ঘুড়ির মতো একটা পিতপিতে রঙিন কাগজে লাল কালি দিয়ে একটা কবিতা লেখা থাকতো, আর উপরের দিকে একটা প্রজাপতি ডানা মেলে উড়ে যাচ্ছে, তুমি দেখনি? দেখেছি তো, কিন্তু খাজাঞ্চিবাবু কি তোমাকে সেই উপহারটাই দিলেন?
এটা কি? সেটাও কি আমাকে পড়ে দিতে হবে নাকি? আশ্চর্য। কুমারী সুচিত্রা ও উষাপতির শুভ পরিণয়। তারপর কবিতাটা কেমন লাগলো? কবিতাটা? ও, সে কবিতাটা দেখো ভাই, এটা আমার কেন সারা পৃথিবীর তাবৎ পণ্ডিতের পক্ষে বোঝা সম্ভব না। কিন্তু ওই রচয়িতার নামটা লক্ষ্য করেছো? কোথায় গেল? এই তো, শ্রী ধনঞ্জয় মণ্ডল ও সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ। দেখো, এটার কোনো একটা ঐতিহাসিক মূল্য থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না আর কিছু আছে। আর তো কিছু দরকার নেই, ওই প্রীতি উপহারের মধ্যেই সব কিছু আছে। কি আছে? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হায় অন্ধ, ভালো করে একবার দেখো। না না না, হতে পারে যে এই চিঠিটার মধ্যে কোনো ইঙ্গিত আছে, হ্যাঁ কোনো সূত্র আছে, কিন্তু সেটা আমার বোধগম্য নয়, বুঝেছ? মানে এইটাতে বোঝা যাচ্ছে যে সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ খুব আহ্লাদিত হয়েছে। কবিতা নয়, তারিখটা দেখো, তারিখটা, বিয়ের তারিখটা। উপরে নয়, নিচে বাঁদিকে, এখানে, এই যে। হ্যাঁ, এই তো, কলকাতা 13 ফেব্রুয়ারি 1927। হ্যাঁ, কি হলো? আচ্ছা অজিত, সত্যকাম তার জন্মের তারিখটা বলেছিল, তোমার মনে আছে? বলেছিল মনে আছে, কিন্তু তারিখটা তো আমার মনে নেই। আমার মনে আছে। দুটোরই তার সঙ্গে কি, মানে সত্যকাম কেন খুন হলো, এর সঙ্গে এটার কি সম্পর্ক আমি বুঝতে পারছি? সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তা আছে যখন, সেটা আমাকে পোষ্টাপোষ্টি বলে ফেলো না ভাই। কেন, তুমি নিজে কিছু বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না কেন কেন ওকে খুন করা হলো, কে 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 খুন করল। উষাপতি বাবু। কে? উষাপতি বাবু? সে কি, কি বলছো কি তুমি? ঠিকই বলছি। না, ছেলেকে বাবা খুন করলো? বাবা নয়, উষাপতি বাবু। তার মানে? না, কিন্তু তোমার কথা মতো আমি, সত্যকাম উষাপতি বাবুর ছেলে নয়। না কিন্তু, না না, তুমি আর কিচ্ছু প্রশ্ন করবে না। আমি এখন উষাপতি বাবুর বাড়ি যাব, ফিরে এসে তোমাকে বিস্তারিতভাবে সব জানাবো। আর হ্যাঁ, তুমি এক কাজ করো তো, তুমি একবার হাওড়া স্টেশনে যাও। হাওড়া স্টেশনে কেন? এনকোয়ারিতে গিয়ে জিজ্ঞেস করবে যে কাশ্মীরে যাওয়ার সমস্ত ব্যবস্থা ঠিক আছে কিনা, কারণ ওখানে যা গণ্ডগোল শুনছি সব কিছু আগে থেকে জেনে যাওয়া ভালো। তুমি খবর নাও, আমি তৈরি। ঠিক আছে, যাচ্ছি। নমস্কার উষাপতি বাবু। আপনি ধনঞ্জয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ। কি জানতে গিয়েছিলেন? যা জানতে গিয়েছিলাম সেটা আমি জানতে পেরেছি। কি জানতে পেরেছেন? যা আমার জানার প্রয়োজন ছিল, এমনকি আপনার দরজার ধারে ওই রাংতার যে চাকরি ছিল তার রহস্যও আমি জানতে পেরেছি। যা জানতে পেরেছেন আদালতে প্রমাণ করতে পারবেন? দেখুন উষাপতি বাবু, আপনার বিয়ের তারিখ আর সত্যকামের
জন্মের তারিখ ছাড়া আদালতে হয়তো কিছুই প্রমাণ করা যাবে না। তবে কি জানেন, আমি কিছু প্রমাণ করতে এখানে আসিনি। সত্যকাম আমাকে বলে গিয়েছিল যে তার মৃত্যুর রহস্য আমি যেন অনুসন্ধান করি, তা আমি করেছি। আসামিকে পুলিশে ধরিয়ে দেওয়া আমার কাজ নয়। আপনি যা জানতে পেরেছেন পুলিশকে কিছু জানাবেন না? না উষাপতি বাবু, পুলিশ যখন আমার সাহায্য চায় না তখন বলতে পারেন কেন গায়ে পড়ে আমি সাহায্য করতে যাব? সামলে নিন, সামলে নিন উষাপতি বাবু। ব্যোমকেশ বাবু, বলুন। সত্যকামের মৃত্যুর কেন প্রয়োজন হয়েছিল আপনি শুনবেন ব্যোমকেশ বাবু? শুনবো উষাপতি বাবু, আপনি আপনি আমাকে সব খুলে বলুন, সব। সত্যবতী, এই জানলাটা দিয়ে কিরকম বসন্তের হাওয়া আসছে সেটা লক্ষ্য করেছ? যাই বলো, কবিদের কথা কিন্তু নেহাত মিথ্যে নয়। মানে এই যে বসন্ত ঋতুর সমাগমে ওনারা খেপে ওঠেন তার কিন্তু যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, এটা ঠিক যে এই মলয় মারুতে যুবক যুবতীরাই বেশি ঘায়েল হয়, কিন্তু বয়স্ক ব্যক্তিরাও বাদ পড়েন না। জানো সত্যবতী, আমার বিশ্বাস যে এটা যদি বসন্ত ঋতু না হতো তাহলে উষাপতি বাবু সত্যকামকে খুন করতেন কিনা সেটা সন্দেহ। বাবা, বসন্ত ঋতুর এরকম মারাত্মক শক্তি? তবে আর বলছি কি, দেখো না, যে আগুন আলো দেয় সেই তো আবার পুড়িয়ে ছারখার করে দেয়। এই যে অজিত। হ্যাঁ, আরে এত সময় লাগলো, হাওড়া স্টেশনে কি খবর? বলছি ওদিকে কাশ্মীরে তো যুদ্ধ লেগে গেছে, সাধারণ লোকের প্রবেশ নিষেধ, ভারত সরকারের পারমিশন ছাড়া কোনো কেউ ঢুকতেই পারবে না। ব্যাস, তাহলে তো। না না, দাঁড়াও দাঁড়াও, পারমিট জোগাড় করা আমার পক্ষে খুব একটা অসম্ভব কাজ নয়। তার কারণ তুমি তো জানো অজিত, ভারত সরকারের সঙ্গে এখন আমার গভীর সম্পর্ক। কিন্তু ওসব কথা থাক, এই সত্যকামের ঘটনাটা তোমাদের দুজনকেই খুলে বলি, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ বলো। সত্যকাম আমার কাছে একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে আসে। সে বলে সে যদি হঠাৎ কোনো কারণে মারা যায় তাহলে আমি যেন অনুসন্ধান করি। সে জানতো খুনি কে, কিন্তু কিছুতেই আমার কাছে নাম বলেনি। তখনই আমার মনে প্রশ্ন জাগে যে নাম বলতে চাইছে না কেন। এখন অবশ্য বুঝতে পারছি যে নাম না বলার পেছনে অনেক কারণ ছিল, পারিবারিক কেচ্ছা বেরিয়ে পড়ত। পারিবারিক কেচ্ছা, সেটা আবার কি? সত্যকাম জারজ। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, সত্যকাম যে জারজ, তার মা যে কলঙ্কিনী, সে কথা প্রকাশ করতে পারেনি। দেখো অজিত, গজনী বা নিজের মুখে নিজের জন্মের কলঙ্কের কথা প্রকাশ করতে পারে, সবাই তো আর সত্যযুগের সত্যকাম নয়। তবু সে কিন্তু আমাকে একটা ইঙ্গিত দিয়ে গিয়েছিল, তার জন্মের তারিখ। কিন্তু এমনভাবে দিয়েছিল যে আমার একবারের জন্য সন্দেহ হয়নি যে তার জন্মের তারিখের মধ্যেই তার মৃত্যু রহস্যের আসল চাবিকাঠিটা আছে। সত্যকাম জানতো যে আমি যখন অনুসন্ধান আরম্ভ করব তখন ওই জন্মের তারিখটা আমার কাজে লাগবে। দেখো অজিত, সত্যকাম
বিবেকহীন লম্পট ছিল এ কথা সত্য, কিন্তু তার বিচার বুদ্ধির অভাব ছিল না। এবার তোমাদের শুরু থেকে গল্পটা বলি। এই গল্পের সূত্রপাত সত্যকামের জন্মেরও আগে, যদিও গল্পের বেশিরভাগটাই আমার উষাপতি বাবুর মুখ থেকেই শোনা, তবে গল্পটা যে সত্যি তাতে সন্দেহ নেই। তার কারণ উষাপতি বাবু নিজেকেও রেহাই দেন, নিজের দোষ ত্রুটি সব কিছুই আমার কাছে অকপটে স্বীকার করেছে। বিংশ শতাব্দীর মাঝামাঝি রমাকান্ত চৌধুরী সুচিত্রা এম্পোরিয়াম প্রতিষ্ঠা করেন। রমাকান্ত চৌধুরীর একমাত্র মেয়ে সুচিত্রা, তারই নামে দোকানের নাম। রমাকান্ত চৌধুরী ছিলেন অত্যন্ত চতুর ব্যবসায়ী, তাই দু এক বছরের মধ্যেই ব্যবসা একেবারে ফুলে ফেঁপে উঠল। এরপর ধর্মতলায় বাড়ি হলো, সে এক জমজমাট ব্যাপার। আর ঠিক বিলিতি দোকানগুলোর সঙ্গে এই সুচিত্রা এম্পোরিয়াম সমানে টেক্কা দিতে লাগলো। তারপর 1955 সালে সামান্য শপ অ্যাসিস্ট্যান্টের চাকরি নিয়ে উষাপতি দাস সুচিত্রা এম্পোরিয়ামে যোগ দেন। তখন উষাপতিবাবুর বয়স কত হবে, 21 কিংবা 22। গরিবের বাপ মামারা ছেলে, পড়াশোনাও বেশি শেখেননি, কিন্তু চেহারাটা ভালো, বুদ্ধিশুদ্ধি ছিল। তাই দু একদিনের মধ্যেই দোকানের মাল বিক্রি বাট্টার কায়দাকানুনগুলো সব শিখে ফেললো, এমনকি কী করে খদ্দেরকে খুশি করতে হয় সে কৌশলও আয়ত্ত করে ফেলল। আর খুব স্বাভাবিক কারণেই মালিকের সুনজর গিয়ে পড়ল উষাপতি দাসের উপর। এইভাবে উষাপতি দাস মালিকের সুনজরে পড়ে গেল। শুধু তাই নয় অজি, ওই দোকানের অন্য যারা কর্মচারী ছিলেন তাদের সঙ্গে উষাপতি দাসের একটা সুসম্পর্ক তৈরি হল। আর উষাপতির মধ্যে একটা গুণ ছিল, খুব তরুণ বয়স থেকেই জীবনে উন্নতি করার একটা প্রচেষ্টা ছিল, আর তার সঙ্গে যোগ হয়েছিল তার পরিশ্রম এবং নিষ্ঠা। এরপর এলো সেই দিন। এ তো একদম রূপকথার গল্প। হ্যাঁ, রূপকথাই বটে। তারপর তো উষাপতি দাসের খুব ধুমধামের সঙ্গে বিয়ে হয়ে গেল। তার সহকর্মী বন্ধুরা তাকে প্রীতি উপহার ছাপিয়ে দিল। এতদিন উষাপতি থাকতো তার এক বিবাহিত বোনের বাড়িতে। এরপর খুব স্বাভাবিক কারণেই তার থাকার ব্যবস্থা হলো শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি বলতে তোমার ওই আমহা স্ট্রিটের বাড়িতে। এবার ভেবে দেখো, রমাকান্ত চৌধুরী বড় মানুষ, তাই আবার বিপত্নী। সুচিত্রা তার একমাত্র মেয়েকে চোখের আড়াল করতেই চান না। বাহ, এ তো দেখা যাচ্ছে সবচেয়ে ভালো হলো উষাপতি, তাই না? একই সঙ্গে দুটো জিনিস পেল, বড়লোক শ্বশুর
আর তার একমাত্র মেয়ে, ভাবা যায় না। হ্যাঁ, আর মেয়েও বাপের চোখের মণি, তার উপর আবার মা মরা মেয়ে। হ্যাঁ, সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বিধাতা পুরুষ অলক্ষ্যে থেকে একটু বাঁকা হাসি হাসলেন। কেন, তিনি সদয় বলেই তো উষাপতিবাবুর ভাগ্যে রাজকন্যার রাজত্বের শিকেটা ছিঁড়েছিল। তা ঠিক, কিন্তু একটা ব্যাপার কিন্তু ভুললে চলবে না অজিত, যে প্রত্যেক মানুষের জীবনে শুভ আর অশুভ দুটো শক্তির সমান প্রভাব থাকে। উষাপতির জীবনেও তাই ছিল। অশুভ শক্তি? না, তুমি কি বলতে চাইছো, মানে বিয়ের পর সুচিত্রা বা রমাকান্ত ওরা কি পাল্টে গিয়েছিল? না, আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে কি রমাকান্তের অন্য কোনো পরিকল্পনা ছিল? একদম ঠিক ধরেছ, একদম ঠিক। রমাকান্ত চৌধুরী একটা টোপ দিয়েছিল, আর সেই টোপের মধ্যেই ছিল একটা বড়শি। বড়শি মানে? এই বড়শির মানেটা উষাপতি দাস বুঝতে পারলো ফুলশয্যার রাতে। আপনার সঙ্গে আমার জীবন শুরু করার আগে আমি কিছু বলতে চাই। বেশ তো, বলুন না। মানে আমার সঙ্গে একটা ছেলের সম্পর্ক ছিল, আমরা ঘনিষ্ঠ হই। কি বলছেন আপনি? তাহলে আপনি এভাবে এই বিয়েতে রাজি হলেন কেন? বিশ্বাস করুন, আমার আর কোনো উপায় ছিল না। মানে? আমি আমি মা হতে চলেছি। কি? বাবাই এই বিয়ে ঠিক করেছে জানি। আমি 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 চাইনি, আমি বিয়ে করতে চাইনি। বিশ্বাস করুন, আপনাকে আপনাকে আমি সত্যি সত্যি ঠকাতে চাই না, তাই আপনাকে আমার জীবনে সব সত্যি ঘটনা বলে দিই। বেচারা উষাপতি, উষাপতি দাস তার থেমে যাওয়া জীবনটাকে নিজের চেষ্টায় শুধু কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছিল। রমাকান্ত চৌধুরীর বাড়িতে তিনজন বাসিন্দা, কিন্তু তিনজন যেন বিচ্ছিন্ন দ্বীপ। একটা ছোট্ট শিশু তাদের মধ্যে সেতু বন্ধন করতে পারে না, সে থাকে আপন খেয়ালে। বিধাতা পুরুষ আবার অলক্ষ্যে থেকে বাঁকা হাসি হাসলেন। তার মানে কি ওদের জীবনে আবার কোনো বিপর্যয় নেমে এলো? দেখো অজিত, বিপর্যয় বলতে মানে এর মধ্যে অনেকগুলো বছর কেটে গেল, সত্যকাম বড় হয়ে উঠতে লাগলো, আর তার রক্তে ছিল লাম্পট্য, উশৃঙ্খলতা। তাই যত বড় হয়ে উঠতে লাগলো সেই রক্তের দাগ তার শরীরে, তার মনে, তার আচরণে প্রকাশ পেতে শুরু করল। জানবে অজিত, সমস্ত রকম রক্তের দাগ কিন্তু মুছে যায়, কিন্তু এই রক্তের দাগ কখনো মুছে না। আচ্ছা, তোমার কি মনে হয় সত্যকাম স্বভাবে চরিত্র একেবারে লাগাম ছাড়া হয়ে উঠেছিল? ঠিক তাই। তারপর তারপর আর কি, সত্যকাম কারো কথা শুনে না,
নিজের খেয়াল খুশি মতো চলে, ধূর্ত উটিল তার বুদ্ধি। ঠিক করে হ্যাঁ এই দামটা ঠিক আছে তো? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। নমস্কার ছোটো। নমস্কার ছোটো। সেল ঠিকঠাক হচ্ছে তো? মানে হ্যাঁ সব ঠিকঠাক হচ্ছে। দেখবেন দোকানে বিক্রি যেন কমে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আগে হ্যাঁ ছোটোবাবু, আর ভগবানের আশীর্বাদে আর বড় কথার চেষ্টায় সুচিত্র যে সব নামডাক হয়েছে তাতে সেল কমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বড়োবাবুর চেষ্টায় নয়, দাদুর চেষ্টাতেই হয়েছে। দাদুই সব কিছু করে গেছে, কথাটা মনে রাখবেন। আপনাদের বড়োবাবু এই দোকানের একজন সাধারণ কর্মচারী ছিল, আর দাদুর দয়াতেই। আচ্ছা ওই কোটটার কি দাম আছে? হ্যাঁ আপনি দেখুন, পছন্দ করুন। না মানে দামটা না শুনে আর দামের কথা ভাববেন না, কোটটা আপনার পছন্দ হয়েছে? আপনার আর কিছু নেবার আছে? হ্যাঁ নেবার আছে, শাড়ি নেবার আছে। শাড়ি নেবার আছে? আপনার আপনাকে ভীষণ মানিয়েছে। আপনার নামটা কি বলুন তো? আমার নাম অনামিকা। অনামিকা, বিউটিফুল, ভীষণ ভালো নাম। আর কিছু নেবেন? না না এটাই, একটাই শাড়ি? হ্যাঁ। অনামিকা তাহলে তুমি এই দেখো, তুমি বলে ফেলেছিস, ভেরি সরি। তুমি থাকো কোথায় অনামিকা? আমি মানে আমি কলুটলায় থাকি। কলুটলা চেনেন আপনি? হ্যাঁ ওখানে তো প্রায় মধ্যে আমাকে যেতে হয় বিজনেসের জন্য। কলুটলা কলুটলা খুব ভালো মানিয়েছে শাড়িটা। হ্যাঁ আর কিছু লাগবে না? না না আর কিছু না। আজ বিকেলে কী করছো? কেন বলুন তো? না মানে এই আর কি, তোমাকে নিয়ে কোথাও ঘুরে আসতাম। না মানে তেমন কিছু করছি না। তেমন কিছু নয়? তাহলে আজ বিকেলে চলো না, মিট করি কোথাও। কিন্তু মানে বাড়িতে কি বলবো? বাড়িতে যেভাবে হোক একটু ম্যানেজ করো, যেভাবে একটু ম্যানেজ করো। চলো না, এই শাড়িটা পরে খুব সুন্দর মানাবে না তুমি আমি কোথাও এদিক ওদিক। আচ্ছা ঠিক আছে। কখন আসছো? পাঁচটা। পাঁচটা? আচ্ছা পাঁচটা আসবে তো? আসবো। ধরে যাবো শাড়িটা প্যাক করে দেবে। হ্যাঁ আর ওই দামটা ঠিকঠাক নেবে তাহলে? পাঁচটা। আচ্ছা আমি এসে ব্যবস্থা করছি। আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। বলুন। আগে বলছিলাম যে অনেক সময় আমাদের প্রয়োজনের খাতিরে খদ্দেরকে তো কিনা দামে দিতেই হয় জিনিসপত্র, কিন্তু কিন্তু কি আগে বলুন না, বলছিলাম যে ওই ছোটোবাবু অনেক সময় সুন্দরী মহিলা দেখলে উনি দোকানে নিয়ে আসেন এবং বলেন যে কেনা দামে দিয়ে দিতে, তাতে তো আমাদের দোকানে ক্ষতি হয় তাই না? সেটি আর কি বলছিলাম। ঠিক আছে আমি দেখছি, আপনি যান। শুনুন আগে
সত্যকামকে নিয়ে আপনারা কিচ্ছু বলবেন না, যা বলার আমি বলবো। ঠিক আছে, আমি তবে যাই। কি ব্যাপার, আওয়াজ ডেকেছেন? হ্যাঁ, বসো, তোমার সঙ্গে একটা কথা আছে। যা বলার বলুন, আমি দাঁড়িয়েই শুনছি। সত্যকাম, তুমি যেগুলো করছো সেটা কিন্তু ঠিক করছো না। কি করেছি আমি? শোনো সত্যকাম, সুচিত্রা এম্পোরিয়ামকে আজকের এই জায়গায় নিয়ে আসতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। কে পরিশ্রম করেছে? আপনি? দাদুর আমল থেকে সুচিত্রা এম্পোরিয়াম এই পজিশনেই ছিল। যার আমল থেকে সুচিত্রা এম্পোরিয়াম এই পজিশনে থাকুক না কেন, তার সুনাম রক্ষা করার দায়িত্ব আমার, আর তা আমি রক্ষা করবই। কে সেই সুনাম নষ্ট করেছে? আমি? হ্যাঁ, তুমি করেছ। তুমি সস্তায় দোকানের জিনিস বিক্রি করার জন্য আদেশ দিচ্ছ, তাতে দোকানের আয় কমে যাচ্ছে। এটা কিন্তু তুমি ঠিক করছো না সত্যকাম, এ কাজ করার অধিকার তোমার নেই। অধিকার? আপনার কি অধিকার আছে আমাকে এসব কথা বলার? ভুলে যাবেন না, আপনি কিন্তু এক মিনিট, তুমি আগে আমার কথাগুলো শোনো। আমার কাছে খবর আছে যে সুচিত্রায় যে সমস্ত সুন্দরী মেয়েরা আসে, তাদের তুমি সস্তায় জিনিস দেওয়ার জন্য, এমনকি কেনা দরে জিনিস দেওয়ার জন্য আদেশ দাও। শুধু তাই নয়, আমার কাছে এও খবর আছে যে তুমি সেই সমস্ত মেয়েদের নিয়ে বাইরে হোটেলে। আমি যা ভালো বুঝছি করছি, সে স্বাধীনতা আমার আছে। তবে একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, আমাকে শাসন করার কোনো ক্ষমতা বা অধিকার আপনার নেই, কারণ আপনি কিন্তু আমার বাবা নন। সত্যকাম? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনি কিন্তু আমার বাবা নন। কি বললি? হ্যাঁ, কি বললি তুই? এত বড় স্পর্ধা তোর? চেঁচো না, যা সত্যি তাই বলেছি। তাছাড়া তুমি কোন সাহসে এত জোর গলায় কথা বলছো? হ্যাঁ সত্যকাম, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি, চোরের মার বড় গলা। তুই তুই আমার হাত ধরলি সত্যকাম, তোর এত বড় এত বড় সাহস। হ্যাঁ হ্যাঁ, সাহস সাহস, কোন লজ্জায় আমাকে শাসন করতে আসো? হ্যাঁ, কেলেঙ্কারি, তোমার সব কেলেঙ্কারি আমি জানি। কিন্তু সত্যকামের চরিত্রই উষাপতিবাবুর মনটা একেবারে বিষিয়ে তুলেছিল। আচ্ছা বঙ্কের, সুচিত্রা ও উষাপতির সম্পর্ক কি মানে একই রকম ছিল না, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটেছিল? না অজিত, তোমার কথা মতো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্পর্কটা ভালো হতে পারতো, কিন্তু ওদের দুজনের মধ্যে সত্যকামের উপস্থিতিটা যাকে বলে ফণিমনসার কাঁটা বেড়ার মতো দাঁড়িয়ে রইল। আর এর পরেই ঘটল সেই ঘটনাটা। কোন ঘটনা?
দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সত্যকাম। যে ভাষায়, যেভাবে কথা বলছে ও আজকাল, তাতে সব কিছু একদিন ফাঁস হয়ে যাবে। আমার আর সুচিত্রার আসল সম্পর্ক, সত্যকামের জন্ম রহস্য, কিছুই আর লুকোনো থাকবে না। না না, এবার চূড়ান্ত একটা কিছু করার সময় এসে গেছে। কিছু একটা করতেই হবে এবার। ঠাকুর, আমি আর পারছি আমাকে মুক্তি দাও। কে কাঁদছে? সুচিত্রা। কিন্তু কেন কাঁদছে? কেন? তবে কি সত্যকাম? ঠাকুর, আমি আর পারছি আমাকে মুক্তি দাও। কি আমার আমার প্রায়শ্চিত্ত শেষ হয়নি? বলো বলো, ছোট্ট ভুলের জন্য আর পারছি না। আজ একজন মা ঠাকুরুন মায়ের কাছে এসেছিলেন। মা ঠাকুরুনকে খুব অপমান করেছেন মায়ের। কেন চাচ্ছে তাই বলে দাদাবাবুর জন্য, দাদাবাবুর জন্য হয়েছে। তুই যা। না, এভাবে চলতে পারে না। কুলাঙ্গার ছেলেটার জন্য সংসারে মান মর্যাদা ব্যবসা সব ডুবতে বসেছে। কোনো অধিকার নেই সত্যকামের এভাবে সকলকে অপমান করার। সিদ্ধান্ত আমাকে নিতেই হবে, সত্যকামকে সরাতেই হবে, তা না হলে আমাদের কারণ স্থান নেই। জীবন তো শনি ওই সংসারের। ওকে খুন করা ছাড়া কোনো উপায় নেই। এখন সত্যকামের খুনই একমাত্র আমাদের মুক্তির উপায়। তার মানে বোমকে শেষ পর্যন্ত উষাপতিবাবু সত্যকামকে খুন করার সিদ্ধান্তটাই নিল। হ্যাঁ, একরকম সংকল্প নিয়েছিল বলতে পারো। বাবা, এ তো ভয়ঙ্কর সংকল্প। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, তাছাড়া সত্যপতি উষাপতিবাবুর আর কোনো উপায় ছিল না। মানে যেভাবে সত্যকাম তার আর তার স্ত্রীর জীবনটাকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল, তার থেকে মুক্তি পেতেই উষাপতিবাবু এই চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন। তবে উষাপতিবাবু কিন্তু কখনো মানে সত্যকামের সঙ্গে ঝগড়া বিবাদ করেননি। তার খুনের পরিকল্পনাটা ছিল অত্যন্ত গোপন, কোনো অসতর্ক মুহূর্তে সেটা প্রকাশ করেননি। তিনি অত্যন্ত নিখুঁতভাবে খুনের পরিকল্পনাটা চোখে ফেলেছিলেন। কিভাবে? ছোটবেলায় উষাপতিবাবু কিছুদিন ওই সন্ত্রাসবাদী দলের সঙ্গে ছিলেন, আর সেখানেই রিভলভার চালানো রপ্ত করেছিলেন। আর এই বেলঘরিয়ার আমবাগানে গিয়ে আবার সেই পুরনো অভ্যেসটাকে তিনি ঝালিয়ে নিলেন। এরপর শুধু করতে লাগলেন সময়ের প্রতীক্ষা। কিন্তু সত্যকাম উষাপতিবাবুর মতলবটা বুঝে ফেলেছিল। আসলে উষাপতিবাবুর অভ্যেস ছিল ডায়েরি লেখা, মানে নিজের জীবনের সমস্ত ঘটনা তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেন। সত্যকাম লুকিয়ে সেই ডায়েরিটা পড়ে ফেলেছিল। সত্যকামকে এবার সরাতে হবে। জানো অজিত, যে রাত্রে সত্যকাম খুন হয় সেটা ছিল শনিবার।
তার কারণ কি জানো? শনিবার রাত্রে সত্যকাম খুব দেরি করে বাড়ি ফিরত, তাই জন্য শনিবারই ছিল প্রশস্ত। উষাপতিবাবু আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন, আর সেটাই ছিল খুনের পরিকল্পনার প্রথম ধাপ। বাগানে কাঁচা ডালিম ওই ধরেছে, সখী তোর বাগানে কাঁচা ডালিম ওই ধরেছে, সখী তোর ফুল বাগানে কাঁচা ডালিম ওই ধরেছে, সখী তোর ফুল বাগানে কাঁচা ডালিম ওই ধরেছে, সখী তোর ফুল বাগানে কাঁচা ডালিম ওই ধরেছে। এই হলো সত্যকামের মৃত্যুর প্রকৃত ইতিহাস। উষাপতিবাবু এমন কৌশল করেছিলেন যে বডি দেখে মনে হবে গুলিটা পিছন দিক থেকে মারা হয়েছে। গুলিটা যে ওপর দিক থেকে মারা হয়েছে সেটা কিছুতেই বোঝা যাবে না। জানো অজিত, আমার পক্ষেও বোঝা মুশকিল ছিল যদি না ওই রাংতার চাকতিটা থাকত। কোড়া থেকেই আমার একটা মনে সন্দেহ ছিল যে এই খুনটা যেই করে থাক, সে যেই হোক সে বাড়ির লোক, তার কারণ যদি বাইরের লোক হবে তাহলে সত্যকাম কেন সন্দেহভাজন ব্যক্তির নাম আমাকে বলল না? তখনই আমার মনে হয়েছিল যে এই পরিকল্পিত হত্যার পেছনে একটা পারিবারিক কলঙ্ক কাহিনী লুকিয়ে আছে। তারপর জানলাম যে সুচিত্রা দেবী এবং উষাপতির দাম্পত্য জীবন খুব একটা সুবিধের নয়। তাদের মধ্যে দীর্ঘদিন বাক্যালাপ বন্ধ, শোয়ার ঘরও আলাদা। মনে খটকা লাগলো। আমি খাজাঞ্চি বাবুর সঙ্গে গিয়ে আলাপ জমালাম। তিনি খুব ভালো লোক, উষাপতির দরদি বন্ধু। তিনি আমাকে সব খুলে বললেন। প্রীতি উপহার পদ্মটি আমার হাতে আসার পর আমার কাছে সব পরিষ্কার হয়ে যায়।
আমার মনে ছিল সত্যকামের জন্ম তারিখটা 7 জুলাই 1957, কিন্তু উষাপতিবাবুর বিয়ের তারিখটা ছিল 13 ফেব্রুয়ারি 1957। তাহলে ভেবে দেখো, মাত্র 5 মাসের মধ্যে কী করে সন্তান জন্মায়। সেই জন্যে আমার বুঝতে বাকি থাকে না যে রমাকান্তবাবুর মতলবটা কী ছিল, কেন তিনি একটি গরিবের ছেলের সঙ্গে তার ওরকম মেয়ের বিয়ে দিয়েছিলেন। সত্যকাম আসলে উষাপতিবাবুর ছেলে নয়, তাই তাকে খুন করার পথে উষাপতির আর কোনো বাধাই রইল না। কিন্তু কী করে খুন করলো সেটাই আমি কিছুতে বুঝতে পারছিলাম। সেই জ্বরটা তোমার খুললো কী করে? জ্বরটা খুললো বলতে ওই আমি যখন জানতে পারলাম জ্বলন্ত টর্চটার কথা, ওই টর্চের আলোটা আমার ওই রাংতার চাকতির রহস্যটা পরিষ্কার করে দিল। তুমি কি ভেবেছিলে? দেখো, যখনই সত্যকামের টর্চের আলো দরজায় গিয়ে পড়ে তখনই ওই রাংতার চাকতিটা চকচক করে ওঠে, আর সেটা কি সেটা দেখার জন্য সত্যকাম যেই নিচু হয় তখনই ওপর থেকে, বুঝতে পারলে? আজকে উষাপতিবাবু আমার হাত ধরে বলেছেন, ব্যোমকেশবাবু, আমি আর আমার স্ত্রী সুচিত্রা সারাটা জীবন শুধু দুঃখ পেয়ে গেছি ব্যোমকেশবাবু। 21 বছর ধরে আমরা শ্মশানে বাস করেছি, তাই আবার আমরা নতুন করে সব কিছু ভুলে গিয়ে আমাদের জীবনটাকে শুরু করতে চাই ব্যোমকেশবাবু। একটু সুখী হতে চাই, একটু। আপনি দয়া করে আর জল ঘোলা করবেন না। উষাপতিবাবু আমাকে অনুরোধ করলেন যে আমি যেন বেশি জল ঘোলা না করি এটা নিয়ে। আমি ওনাকে কথা দিয়েছি যে সত্য অনুসন্ধান করাই আমার কাজ, জল ঘোলা আমি করব না। দেখো অজিত। হ্যাঁ বলো। আমি জানি কাজটা হয়তো আইনসঙ্গত নয়, কিন্তু আমার মনে হয় যে আইনের চেয়েও একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে ন্যায় ধর্ম। তোমরা কি বলো, আমি অন্যায় করেছি? না সত্যবতী, তুমি ঠিক করেছো। ব্যাস, আমি আমার নিজের বিবেকের কাছে পরিষ্কার।